কোনো বাড়িতে যদি দুটো সন্তান হয় তাহলে তাদের মায়ের ইচ্ছা থাকে তারা যেন রাম লক্ষণের মতো থাকে, আর এই মায়েরও সেই ইচ্ছা। এই চল চল খেলবো। এ হলো রাম, গুড বয়ের আদর্শ উদাহরণ। স্কুলে সকলে ওকে অনুসরণ করে। তোমরা সবাই গ্যাং বানিয়ে কেন এসেছো? ওই লাড্ডুর সাথে তোর ভাই কথা বলছে। তাতে কি? ওই লাড্ডু চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। টিচার ওর সাথে 3 দিন অবধি কথা বলতে বারণ করেছে, তাও তোর ভাই ওর সাথে কথা বলছে। তুই গিয়ে ওকে বল, তাহলে হয়তো ও শুনবে। এই লাড্ডু তুই কাঁদিস না, আমি আছি না তোর সাথে। ওই দেখ তোর দাদা আসছে। এই লক্ষ্মণ, এদিকে দেখ লক্ষ্মণ। কল মি লাকি, জাস্ট লাকি। আর এ হলো লক্ষণ, যে নিজের নাম লাকি রেখে দিয়েছে, আর সে হলো বদমাশদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। টিচার যখন কথা বলতে না করেছে তো তুই কেন কথা বলছিস? ও আমার ফ্রেন্ড, আমি ওর সাথে কথা বলবো। এখন আমি বলছি, কথা বলবি না তুই ওর সাথে? তুই কি আমার বাপ যে তোর কথা শুনবো? এই যা, পালা এখান থেকে। বদমাশ, দাদার মুখে মুখে তর্ক? আরে ওর থেকে কিছু তো শেখ, আজে বাজে ছেলেদের সাথে কথা বলিস? ও আমার ফ্রেন্ড, ওর সাথে কথা বললে কি এমন হবে? তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তোকে তো আমি মার খাবার আগেই নাটক করছিস। রাম সন্তুষ্ট, কারণ ওর মনে শান্তি এলো। আর লাকি হলো অসন্তুষ্ট, কারণ ওর মন অশান্ত হয়ে উঠল। ভগৎ সিং এর ব্যাপারে তোমরা যা জানো সেটা লেখো। রাম পড়াশোনায় প্রথম হয়, আর লাকিও প্রথম হয়, কিন্তু বদমাইশিতে। দিন রাত সিনেমা দেখে, আর বাকি সময়গুলোতে অবাধ্য হয়ে ঘুরে বেড়ায়। তাহলেই ভাবুন পরীক্ষায় ও কি লিখবে। তোকে তো কেন নিজেকে কেন মারছো সেটা তো বলো। তোর মতো গাধাকে জন্ম দিয়েছি তাই? পরীক্ষায় তোকে কি প্রশ্ন করেছে আর তুই কি উত্তর দিয়েছিস? উনি ভগৎ সিং এর ব্যাপারে লিখতে বলেছেন তাই লিখেছি। উনি শহীদ ভগৎ সিং এর ব্যাপারে লিখতে বলেছিলেন, সিনেমার ভগৎ সিং অজয় দেবগনের ব্যাপারে নয়। আমি শহীদ ভগৎ সিং কে চিনি না তো। এই সব তোমার আল্লাহদের ফলাফল। গাধা কোথাকার! ও মাই গড, আমার সব রাইট রং হয়ে যায় আর ওর সব রং রাইট। এরকমটা লাকির ধারণা। দুজনের অবস্থান প্রায় একই রকম। রাম রিং এ ফাইট করে আর লাকি রাস্তাঘাটে মারামারি করে। রাম ট্রফি নিয়ে বাড়িতে আসে আর লাকি হাত পা ছুলে। বাবা, এটা কি অবস্থা করেছিস? কোথা থেকে আসছিস তুই? কালই তো তুমি জুতো দিয়ে মারলে, আর আজকে আবার এই চেনটা নিয়েছো। হ্যাঁ, সানডেতে একটু তো ছুটি নাও। কি বলতো, রোজ বাবার হাতে মার খাস, দাদার মতো কেন ভালো হোস না বলতো? ওর মতো লেখাপড়া করতে পারিস না? একবার ভাবো মা, যদি একই রকম হতে হতো তাহলে আমরা আলাদা কেন হতাম? আর তাছাড়া ও বাবার আদরের ছেলে আর আমি আমার মায়ের আদরের ছেলে, একটা খাবে দুটো তরবাল কখনো থাকে? এইসব আজে বাজে চিন্তা করিস না বাবা, যাই হয়ে যাক না কেন তোদের রাম লক্ষণের মতোই থাকতে হবে। আরে ছাড়ো মা, আমি লাকি, লক্ষণ নই, আর ও রাম নয় রাবণ, এটা কলিযুগ। আর যদি বোঝাতে হয় তোমার ওই দশরথকে বোঝাও যে রোজ রোজ যেন আমায় না মারে। পরিস্থিতি যাই হোক না কেন, এদের মা চায় এরা যেন রাম লক্ষণের মতোই থাকে। রাম সিনসিয়ার, কারণ ও বই অনুসরণ করে। লাকিও সিনসিয়ার, কারণ ও নিজের মনকে অনুসরণ করে। এদের দুজনের মিল কখনো হতে পারে পরিস্থিতি দেখে এমন তো মনে হয় না। যেমন যেমন এরা বড় হচ্ছে এদের সমস্যাও বড় হয়ে চলেছে। আদর্শ জীবন বেছে নেওয়া রাম আর নিজের মনের কথা শুনে চলা লাকি, দেখা যাক আগে কি হয়। আই প্রাউডলি অ্যানাউন্স মিস্টার রাম টু বি আওয়ার এসিপি। Mr. Samik to be our ACP. Are you happy, Ram? একদম না। প্রেসার থাকা সত্ত্বেও যেদিন আমি শিবারের দিকে ধরে জেলের ভেতর ঢোকাবো সেদিনই খুশি হব। Yes, Ram. প্রেসার যতই থাকুক না কেন আমাদের পেছন ছাড়া উচিত নয়। শিবার মতো লোক রাজনীতিতে যেন না আসে সব কিছুর পর্দাফাশ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করব। গুড লাক।
আরে বাবা স্কুলে যা না। আমি যাব না। তুই কষ্ট করে তোর জন্য ফিস জমা করেছিস। কেন বলছো? আমি কি তোমায় বলেছিলাম? এরকম করতে নেই বাবা। হ্যাঁ কি হলো বর্দা? কি সমস্যা হয়েছে? পড়াশোনাই করতে চাই না। না চাই না। ও মাই গড। তুই না করলে আমরা চুপ থাকবো নাকি? তোকে ধরে এইভাবে ছুঁড়ে দেব। এদিক ওদিক কি খুঁজছো? বাসে উঠে গেছে। হ্যাঁ? তোমার নামে আমি কোর্টে কেস করব। এই মুখ বন্ধ কর। কথা কো। এরকম করে ফেললে কেন? ওকে ফেলবো না তো কি করবো? আমার ছেলেকে নষ্ট হতে দেখবো? লাকি ছেলে কিরকম হওয়া উচিত? কেমন হওয়া চাই? আমার মতন হওয়া উচিত, যে আম্বানি হওয়ার স্বপ্ন দেখে। ফালতু বেকার টেনশন নিচ্ছ বড়দা, তুমি গিয়ে বরং একটু বিশ্রাম কর, আমি বিকেলে দেখা করছি। কি দেখালে ভাই? ও কি আপনার বড় ছেলে? সত্যি খুবই দায়িত্ববান। তোমার তাই মনে হলো? আমার পোড়া কপাল। পোড়া কপাল? ও একবার আমার হোটেলে এসেছিল, দুটো চা আনছি, পরের দিন আবার এলো, চারটে চা। হ্যাঁ আনছি। ও এতদিন আসছে তাই ভালোবেসে একটা কথা বললো, আমার ঘাড়ে চড়ে বসলো। এমন কি কথা বলে দিলেন আপনি? ফ্ল্যাশব্যাক দেখো। কেমন আছো বাবা? কি বললে? কেমন আছো বাবা এটা জিজ্ঞেস করলাম। কি হলো বাবা? বাবা সব সময় আমাকে জাহান্নামে যেতে বলেছে, কিন্তু কখনো কেমন আছো বাবা বলে জিজ্ঞেস করিনি। আজ আপনি আমার ছেলে বলে ডেকেছেন তো? হ্যাঁ। আজ থেকে আমি আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ। আপনি আমার বড়দা। বড়দা? আরে আরে কি হয়েছে? আজ থেকে আপনি হলেন আমার বৌদি, আর তুই হলে আমার ছেলের মতন। এই হোটেলটা একটা মন্দির, আমাদের সম্পর্ক হলো অতুলনীয়। আপনারা দুজন রামসীতা আর আমি লাকি। এটা দেখে খুব ভাবুক হয়ে গেলাম, আর ভাবলাম যে ও খুব সেন্টিমেন্টাল ছেলে। তারপরে টের পেলাম যে আমার আর আমার পরিবারকে নিজের বলে আমারই ঘাড় মটকাচ্ছে। যখন ওর খিদে পায় একটু ওপরে দেখো, আমার চায়ের দোকান ওর জন্য রেস্টুরেন্ট হয়ে যায়। নিজের বন্ধুদের সঙ্গে যখন মদ খাওয়ার দরকার হয় তখন এটা বার হয়ে যায়, যখন পয়সার দরকার হয় তখন এটা ব্যাংক হয়ে যায়। না চাইতেও আমাদের তিনজনের পরিবার চার হয়ে গেল, আর তারপর থেকে এই ভালোবাসা দিয়ে আমায় মেরে ফেলছে। ওর সাথে যেই দেখা করে এরকম কনফিউজ হয়ে যায়। ওকে বোঝা এতটা সহজ নয়, ব্রহ্মাও মনে হয় ওকে বানিয়ে কনফিউজ হয়ে গেছে। এদিকে এদিকে কি লেখা আছে বলতো? ড্রাইভ করবো না তো বাড়ি যাবো কি করে? ভাঙাটাকে দাদা, ও মাই গড, কেটে কর কেটে কর। এই নমস্কার স্যার, এটা পড়ে যাচ্ছিল তাই আমি এটাকে ধরে নিলাম স্যার। আমি আপনার ভাই বন্ধু। কি বললি? তুই আমার ভাই বন্ধু? মা কফি। কফি বানা। মা চা। হ্যাঁ আগে চা বানা। বেটা সব সময় হিংসে করে। রাজনীতিতে পা রাখতে চলেছে শিবা রেড্ডি। চোর আর কি রাজনীতি করবে, শেষ করে দেবে সব। গুন্ডারাও এবার রাজনীতিতে ঢুকতে চলেছে, পুলিশ কি করছে কে জানে। এই যাচ্ছে চেপে দে। ওরে বাপে, ৫০০ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়লো কনস্টেবল। ছি ছি কি অবস্থা। ছি এনে চা। চুরির পেছনে এসআই এর হাত। ছি 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 ছি। এই মঙ্গলা কাগজ সরাও তো এখান থেকে, আমি আর পড়তে পাচ্ছি না এসব ছাই পাস। সকাল সকাল কাগজ হাতে নিলে চুরি, পুলিশ কি সব এই। ও মাই গড, আমি তো বাড়িতে বসে সারাদিন টিভিও দেখতে পারি, কিন্তু পুলিশের চাকরি একদমই না। না বাবা না। যা ভেঙে গেল, এটার আর কি দরকার? কিউট, কি দারুণ লাগছে। পারলে গুলি আর বন্ধুকে চালিয়ে দাও। এই দিয়েছিলাম বুঝি, ভুলে যাই। মা এনে বাদামের হালুয়া বাবাকে দিয়ে আয়। আমার বাবার বাদামের হালুয়া খুব পছন্দ, কিন্তু ওনার ছেলের হালুয়ার ভেতরের বাদামটা পছন্দ। খুব স্পেশাল করে মা বানিয়েছে, বাদাম আর আম হালুয়া। ভেতর কেউ আছে? বাবা বাদামের হালুয়া, বাদামে কোলেস্টেরল আছে। ওটা ওখানে রেখে দে, তোর জন্য নয়। কি ব্যাপার বল? হ্যাঁ বাবা, ওই মানে ওই ওই আসলে ভিসা। কিসের জন্য? আমার আমেরিকা যাওয়ার খুব ইচ্ছে। মানে তোর টাকা পয়সার দরকার? টাকার ব্যাপার নয় বাবা, ভিসার জন্য ব্যাংক ব্যালেন্স দেখতে হবে। আমাকে মাখন লাগিয়ে কোনো লাভ নেই, টাকার দরকার তো দাদার কাছে। চা ওই সজনটা আর টাকা দেবে আমায়। কি বললি? তুই গালাগালি দিলি বাবা, মুখ থেকে বেরিয়ে গেছে বাবা। বেরো এখান থেকে।
কি সিগারেটটা এইটুকু কি করে হয়ে গেল? বাবা আমি ছোট মুখে বড় কথা বলে কিছু মনে করবে না তো? হ্যাঁ বল, তুমি সিগারেট খাও একটু কমিয়ে দাও না, হ্যাঁ নইলে শরীর খারাপ হয়ে যাবে। আর তুই যে আমার সিগারেট খেয়ে ফেলিস তাতে তোর শরীর ভালো থাকে? হ্যাঁ তো গেল। এবার পুলিশদের দুটো নয় চারটে চোখ থাকে। হ্যারি পটার শহরে অনেক অপরাধে ঘুরে বেড়াচ্ছে, গিয়ে ওদের ধরো। আমার বন্ধুদের মেরে বাহাদুরি কেন দেখাচ্ছ? বকাটাদের মতো এদিকে ওদিকে ঘুরে বেড়াস, বাড়ির কাজ করতে পারিস না একটু? এই সব কাজের জন্য জন্মাইনি আমি। লজ্জা করে না তো? হ্যাঁ লজ্জা করে, তোকে ভাই বলে ডাকতে। এই 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 তোরা আবার শুরু হয়ে গেলি? তোদের থেকে তো ভালোই টম এন্ড জেরি, কখনো কখনো তো ওদের বন্ধুত্ব হয়। রাম তুই যা। আরে বাহ, কত ভালোবাসা এদের দুজনের মধ্যে। এদের মধ্যে কবে মিলমিশ হবে? কত বড় হয়ে গেছে দুজনে, এখনো ঝগড়া করে। মজা করে এরা একে অপরের পেছনে লাগে। এটা যদি মজা করে করে তাহলে ঠিক আছে, কিন্তু রাম লক্ষণ যদি সত্যিই ঝগড়া করে তাহলে কি হবে? শিবা রেড্ডি, শিবা রেড্ডি, শিবা রেড্ডি জমি দখল আর 65টা খুন করেছে, এক্সটর্শন, ড্রাগ পাচার, এমন অনেক ধান্ধায় জড়িত। পলিটিশিয়ানদের সাথে হাত মিলিয়ে কোটি কোটি টাকা কামিয়ে অন্য কাউকে বেনামি সম্পত্তির মালিক বানিয়ে নিজে লুকিয়ে বসে আছিস, এখন আবার রাজনীতিতে আসছিস। এক একটা কেসে 100টা করে সাক্ষী তৈরি আছে, তোর বেঁচে থাকা তো অসম্ভব। ইউ আর ফিনিশড। তোর মতো শয়তানকে তো আজীবন জেলের ভেতর ঢুকিয়ে রাখা উচিত। আরে এই ড্রেসের পাওয়ার কি মাইরি! এই ড্রেসটা গায়ে পরা মাত্রই উত্তেজিত হয়ে গেলাম, রক্ত টকমক করে ফুটতে লাগলো, একদম গরম হয়ে গেলাম। হ্যাঁ এবার ঠিক আছে, তুই যা যা আমায় বলবি ভেবেছিলিস আমি একদম সেগুলোই বললাম না? তুই সবকিছু ঠিকঠাকই বলেছিস, কিন্তু একটা ছোট্ট কারেকশন, তোকে আজীবন জেলে পড়বো না। তোকে উলঙ্গ করে মাঝ রাস্তায় কুকুরের মতো দৌড় করিয়ে স্টেশনে নিয়ে গিয়ে বন্দুকের পয়েন্ট দিয়ে এনকাউন্টার করে দেবো। এটা ড্রেসের পাওয়ার, এটা ড্রেসের পাওয়ার। এমনটা হলো তোর ভুল ধারণা, এই ড্রেসের উপরেও আর একটা ড্রেস আছে, আর সেই ড্রেসটাতে আছে আসল শক্তি। আমি শিবা রেড্ডি এই শপথ নিচ্ছি যে আমি প্রশাসনের দ্বারা নির্মিত এই ভারতের এই রাজ্যে নিজের সততা নিষ্ঠা দিয়ে যা যা করার তা করে দেখাবো। ভগবানকে সাক্ষী রেখে আমি দিব্যি করছি, আগে মন্ত্রী তারপর মুখ্যমন্ত্রী। এটা কেমন লাগলো? সালা এটার জন্য আমি 2 বছর ধরে গুন্ডাগিরি ছেড়ে ভালো মানুষ হয়ে জনগণের সেবা করছি, যাতে লোকে ভালো শিবা রেড্ডি, পরিষ্কার শিবা রেড্ডি ভাবে আমাকে। সবাই আমায় সাপোর্ট করছে, মায়ের দিব্যি বলছি। আরে তোমরাও আমাকে সাপোর্ট করো একটু। মরবি তুই আমার হাতে নয় তো। আমার মতো কতজনকে মারবি তুই? ডিপার্টমেন্টের প্রতিটা পদক্ষেপে আমার মতো অফিসার পাবি। ডিপার্টমেন্টের সকলে এক হয়ে তোকে যখন মাঝ রাস্তায় গুলিতে ঝাঁঝরা করে দেবে না, তখন তখন হবে আসল মজা। শয়তান! জনতা সেবক শিবা রেড্ডি কাউকে মারতে পারবে না, একে তো ছেড়ে দেবো ভেবেছিলাম। আমি কাউকে মারবো না, আমি বাবাকে কথা দিয়েছি যে আমি কাউকে মারবো না। তুই মারবি। মেরে দে। না না প্লিজ, না প্লিজ। এখানে ট্রেনিং হয় না তোদের? এইবার গুলি চালাবার সময় হয়ে গেছে। নে মার, ঠিক করে নিশানা, চল মার মার। একজনের জন্য সকলকে মরতে হবে তোমাদের। 5 4 রাজীব, মরার জন্য আমি প্রস্তুত আছি, কিন্তু এই কুকুরের হাতে মরার থেকে ভালো আমি আমার ডিপার্টমেন্টের কোনো অফিসারের হাতে মরি। আমার জন্য তোমরা সবাই নিজের প্রাণের ঝুঁকি নিও না। শুট মি রাজীব, শুট মি। 3 শুট নাও আই সে। নো স্যার, শুট মি রাজীব, ইটস অ্যান অর্ডার। আমার মরার পরেও যেন এই চেষ্টা চলতে থাকে। শুট মি। 2 Shoot me, Rajiv! It's an order! Shoot me, Rajiv! It's an order, I say! Shoot me! Oh.
সার্ভিস রিভলভার পরিষ্কার করতে গিয়ে মিসফায়ার হয়ে গেছে বলে বন্ধ করে দাও গ্যাস। পুলিশ ট্রেনিং এর টপ র‍্যাঙ্কার, ডিউটিতে সবার আগে, ফ্যামিলিতে সবার পেছনে, শুটিং রেঞ্জের টপার, ছোট আওয়াজ পেলে অ্যালার্ট হওয়া, এইরকম একজন অফিসার সার্ভিস রিভলভার ক্লিন করতে গিয়ে মারা গেল। তুমি চিন্তা করো না, এর বিচার করার জন্য কেউ না কেউ আসবে, নিশ্চয়ই আসবে। এতটা শান্ত কি করে? আমার তো মনে হচ্ছে এ ভূত নয় তো পেতনি হবে, টেস্ট করে দেখতে হবে। আপনি তো সত্যি খুব সাহসী। বাই দ্য ওয়ে, আই এম লাকি। আর আপনি? ভাবনা। মুখে আট ফোঁটা ভাবনা চিন্তা নিয়ে বাবা মা নাম রেখে দিয়েছে ভাবনা। কি বললে? পবন কল্যাণ। এই ফিল্মটা না দারুণ মজাদার। আপনি রিয়্যাক্ট করছেন না, পবন কল্যাণ পছন্দ নয় নাকি? ওনার জন্য তো আমি পাগল। তাহলে এই সিনে হাসলেন না কেন? আমি হেসেছিলাম। হেসেছিলেন? সাইলেন্ট মোড অন আছে বোধ হয়। আপনি বলছেন যে আপনি পবন কল্যাণের ফ্যান আর ওনার গানকে উপভোগ করছেন না? এই মুহূর্তে তো আপনার ডান্স করা উচিত। আমি ডান্স করছি। ডান্স করছেন? কই দেখতে তো পাচ্ছি না। দেখার কি আছে, আমি তো ডান্স করছি। ডান্স করছেন কিন্তু কোথায়? ইনসাইড। কি বললেন? মনে মনে। নিশ্চয়ই পাগল। মানে আপনি যে একটু আগে হেসেছিলেন সেটাও আমি মনে মনে হেসেছিলাম। আর লিফটে এক ফোঁটাও ভয় পাননি? আপনার থেকে হাজার গুণা বেশি ভয় পেয়েছি। ওটাও কি? ইনসাইড। এটাও পাগল, আমিও পাগল, খুব চমবে। এই ইনসাইডে হাসা আর মনে মনে ভয় পাওয়া, এই কনসেপ্টটা ঠিক কি? এই ওয়্যারের ভেতরে কি আছে? কারেন্ট আছে। কোথায়? ওয়্যারে। দেখাও আমাকে। ওর বাপরে, এই মেয়েটা তো তোর থেকে দুকাটি উপরে যাচ্ছে নাকি। হ্যালো, কেমন আছো? কোথায়? ওকে, আমি আসছি। কি হলো ম্যাডাম? আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপেল কাটতে কাটতে হাত কেটে গেছে? ট্রাক ধাক্কা মেরে দিয়েছে, এখন আইসিইউতে আছে। তোর মায়ের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তুই কিভাবে রিয়্যাক্ট করবি? কি বলছিস রে? আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চুপ করে সব পাঁচ কথা বলিস না, আমার ভয় করে। আমার মা, এইটাই হলো রেগুলার রিঅ্যাকশন। কিন্তু ওই মেয়েটা তো শান্তভাবে বেরিয়ে গেল রে। কি আমার মা? এ বাবা, আপনা বলেছিস। পরিণ মতন দেখতে ঠিকই কিন্তু একদম এই চুপ করে বস, ভয় পাচ্ছিস কেন তোরা? হ্যাঁ বস বস, এত ভয় পাওয়ার কি আছে রে?
নিজের বাড়িতে নিজের টাকায় বাবা মা যাওয়ার পর চুটিয়ে মদ খাচ্ছি, পুলিশ কি করবে? তা কিছু করবে না। বড়া জীবনে মজা করতে হলে লাকির মতো ফিটফাট হতে হবে। কিছু লোক তো মজা কি সেটাই বোঝে না, তাদের বন্ধ নেই, কোনো আইটেম নেই, এদের যে কি হবে এটা ভেবাবার কারণ নেই। শোনো বারোয়া, এক্ষুনি আমার বাড়িতে সঙ্গীদের নিয়ে চলে এসো, এক্ষুনি। তোমাদের সবাইকে আমি পার্টি দিচ্ছি, এখন থেকে আমরা সবাই বন্ধু। বসো, বসে পড়ো, বসো। আজ আমরা খুব এনজয় করব। এনজয় কাকে বলে, লোফার গ্যাংকে আজকে দেখিয়ে দেব। ওইখানে তো সব দেশি মাল, এইখানে স্কচ, দামি মাল। থ্যাংক ইউ স্যার, জীবনে প্রথম আজকে আমি ড্রিঙ্ক করব। চিয়ার্স। কাম অন, আমাদের দেখে ওরা কাঁদবে। তোমাদের দেখে কাঁদবো? এবার দেখাচ্ছি কে কাঁদবে। তুই নিজের বউয়ের সাথে আরামে ঘুমোতে পারিস আর আমি আমার বউয়ের সাথে তোমরা এইভাবে মদ খেয়ে এইসব মেয়েদের সাথে নেচে ফুর্তি করছো? তোমরা পুলিশের নাক কেটে দিলে তোমরা? কি ব্যাপার রাম? সরি স্যার। এসব কি স্যার, তুমি এরকম খারাপ কাজকর্ম করবে এটা আমি ভাবতেও পারিনি। ধন্যবাদ ওই লোকটাকে যে মিডিয়াকে খবর না দিয়ে আমাকে ফোন করেছে। কথাটা বুঝো, তোমার ডিপার্টমেন্টে খুব সুনাম আছে, ওটাকে এইভাবে নষ্ট করো না। ছি, বড় ভুল করলি তুই। আচ্ছা, এটা আমি ভুলব না, একটা সুযোগ পেয়ে যাই আমি। কমেডি করছে, চল চল যা। তোর ভিসার জন্য টাকা দরকার ছিল না, এই নে 10 লাখ। থ্যাংকস বাবা। থ্যাংকস আমাকে নয়, নিজের দাদাকে বল। তুমি গিয়েই ওকে থ্যাংকস বলো। এই, তোর জন্য টাকা নিয়েছি বললে গুলি করে দেবে। এই টাকা শুধু ডিপোজিট দেখানোর জন্য, ভিসা পাওয়া মাত্রই টাকা ফেরত দিবি। মাথা নাড়িয়ে বলছিস কেন, টাকা ফেরত দিবি না? কি বাবা, তোমার কি আমার উপর বিশ্বাস হলো? বলে যা স্যার, 10 লাখ। স্যার স্যার, আমার চোখ কচকচ করছে স্যার। টাকাটা সুরক্ষিত থাকবে তো? এই হাঁচড়া, 100% সুরক্ষিত আছে। ইয়ার কি বেচিস, ইংরেজিতে আমলের ব্যাংক এটা। ও, আর যদি কেউ ব্যাংক ডাকাতি করতে চলে আসে তো? মাছগুলো নামি না। এবার বলো তো দেখি আমি কে। বস, তুমি কে? ও আমাকে চিনতে পারেনি। আপনি তো বলেছিলেন এরকম কিছুই হবে না। কি করবো, ভুল মানুষ মাত্রই তো হয় না। তুই ওর কানে কানে কি বলছিস রে? হ্যাঁ, তোমার ক্ষমতার উপর এনার সন্দেহ। কি বললি? হ্যাঁ, এদিকে আয় বুড়ো, আমার উপর সন্দেহ করছিস? বুড়ো ভয় পেয়ে গেছে, আমাকে দেখে সবাই ভয় পায়, বুড়ো ভয় পেয়ে গেছে। তোরা ভয় পা আমাকে দেখে, সবাই ভয় পেয়ে গেছে। হেই, উঠে দাঁড়া। কি হলো, জানিস না এখানে কি চলছে? হ্যাঁ জানি, আপনারা চোর, চুরি করতে এসেছে। তো সবাই ভয় কাঁপছে আর তুই চুপ করে বসে আছিস? আমাকে দেখে তোর ভয় লাগছে না? কেন লাগবে না, খুব ভয় লাগছে আমার। ভয় লাগছে? আমার ভয় লাগছে? কিন্তু কোথায়? নিজের মনে। আমার সাথে ইয়ার কি হচ্ছে দেখলি? একে বলে ভয় পাওয়া। আমি তো ওনার থেকেও বেশি ভয় পেয়েছি। তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? আ!
তুই ভয় পা, তোর থেকে আমি ভয় দেখতে চাই। আমার ভরসা করুন, আমি খুব বেশি ভয় পাচ্ছি। এই ভয় পাক না পাক আমাদের কি, আমরা আমাদের কাজ করে কেটে পড়ি, পুলিশ এসে গেলে এই ব্যাপারটা এখন আমার ইগোর ব্যাপার হয়ে গেছে। হেই, তুই ভয় পাবি কি না? দেখুন, আমি কি করে বোঝাবো আমি খুব বেশি ভয় পাচ্ছি। আমার মুখটা দেখে তোর ভয় লাগছে না? মাস্ক পরে আছেন তো, ঠিকভাবে দেখতে পাচ্ছি না। আমার ফেস ভ্যালু কম হয়নি, লোকে আমাকে দেখে ভয় পাচ্ছে, আর তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস না কেন? সবকে মেরে দেবো, সবাইকে মেরে দেবো, কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না, সব আজ আমার হাতে মারা পড়বে। হ্যাঁ, এ কোথায় গেল? একটা কাজ বলবো, করবে? হ্যাঁ করবো। আমার জন্য একবার ভয় পাও না। ওকে ঠিক আছে। তা এখন ভয় পাবে? তোমার ভয় লাগছে? কি যে করি আমি পারবো না। হ্যালো, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি কি পাগল নাকি? ওর মাথা খারাপ কেন করে দিচ্ছিলে? একটু রিঅ্যাক্ট করোনি? তোমরা সব ব্যাপারে এরকম ওভার রিঅ্যাক্ট কেন করো? আমার মতো নরমাল থাকো না। তুমি নরমাল? লোকেটাকে পাগলামি বলে? ওরে বাপরে, তোমার পরিবারের লোকেরা কি করে সামলায় তোমাকে? আমার ফ্যামিলিতে সবাই এরকম যেরকম আমি। ও মাই গড, ফ্যামিলি প্যাকেজ নাকি? তোমায় এমন যে তৈরি করেছে সেই সাইকোটার নাম কি? আমার বাবা মিস্টার ভীম প্রকাশ। ওনার লাইফস্টাইল, ওনার থাকা খাওয়া সব কিছু খুব সিস্টেম্যাটিক। আনহেলদি খাবার, আনহেলদি কথাবার্তা উনি একদম বরদাশ করেন না। যখনই তোর কাছে টাকা চাই তুই কিছু না কিছু বলে এড়িয়ে যাস, শুয়োরের বাচ্চা। ওই ড্রাইভার আমাদের বাড়ির সামনে গালাগালি দেওয়ার সাহস করেছে, ওকে বার করে দাও। শুয়োরের বাচ্চা বলেছে তাতে? তোমার বাবা যদি আমার ভাষা শোনেন না, বন্ধুকে সাইলেন্সে লাগিয়ে নিজেকেই গুলি করে নেবেন। আমাদের বাড়িতে সব কিছু টাইমলি হয় আর সাইলেন্টলি হয়। নয়েজ পলিউশন আমার বাবা পছন্দ করেন না। সরি। কিরকম ফ্যামিলি? তোমাদের জীবনে কখনো সত্যিকারের আনন্দ করার দিন আসেনি নাকি? হ্যাঁ, আমরা যখন লাস্ট বলে ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম আপনি যেরকম এনজয় করেছিলেন সেরকম আমরাও করেছিলাম। Finishes off in style. A magnificent strike into the crowd. India lift the World Cup. After 28 years, the party started. কোন গ্রহের বাসিন্দা তোমরা? হ্যাঁ, এন্টারটেইনমেন্ট কি করে হয়? এভরি উইকেন্ড আমাদের বাড়িতে এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম হয়। ওই দিন আমরা সবাই মিলে খুব হাসি। আরে অনেক হয়েছে, এবার থামো। তোমাকে এইসব করতে দেখে আমার খুব হাসি পাচ্ছে। মানে কখন আসলেন? দাঁড়া দাঁড়া, আমি অজ্ঞান হয়ে যাব। আমাদের ইমোশনস আর শরীরের উপর যতটা কন্ট্রোল থাকবে এই পৃথিবীতেও আমাদের ততটাই কন্ট্রোল থাকবে। কন্ট্রোল কি ছাই হবে? নিজের চেহারাতে তো কোনো এক্সপ্রেশন আসে না, আর সব উল্টো পাল্টা কনসেপ্ট বানিয়ে রেখেছে। শাট ইওর মাউথ, হি ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল পারসন। কি? আরে তোমার বাবা পরিবার চালাচ্ছে না কোনো আশ্রম? দেখো, আনন্দ হোক বা দুঃখ দুটোই বাইরে আসা উচিত, নয়তো শরীর ডাস্টবিন হয়ে যাবে। বাই। এই ভাবনা, তুমি খুব সুন্দর, মনে আরেকটু ভাবনা আনলে আরো সুন্দর হয়ে যাবে। আমার মনের ভাবনাকে ভাবনা অবধি পৌঁছিয়েই ছাড়বো আমি। যাকে মন চাইবে তাকেই যদি টিকিট দিয়ে দেন তাহলে পার্টি কি হবে স্যার? শিবা রেড্ডি একজন কন্যা, ওকে পার্টি কি করে টিকিট দেয়? আরে কি বলছেন কি, উনি দু বছর ধরে জনগণের সেবা করছেন, টিকিট ওনারই পাওয়া উচিত। আমি বলছি ওনারই পাওয়া উচিত। এমন লোককে পার্টি টিকিট দিলে আমাদের পার্টির ইমেজ শেষ হয়ে যাবে। এটাই পুলিশের বাবা। মেজরিটি যদি দেখা যায় তাহলে শিবা রেড্ডিকে টিকিট দেওয়ার বিরুদ্ধে ঠিক আছে না? নমস্কার, নমস্কার আপনাদের সকলকে, শিবা রেড্ডির আন্তরিক নমস্কার। পার্টির লিডার আর দিল্লি থেকে আসা সমস্ত লোককে আমার বিশেষ নমস্কার। হ্যাঁ নমস্কার। এইবার আমাকে পার্টির তরফ থেকে এমএলএ টিকিট দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অসংখ্য ধন্যবাদ। আরে দেখছো কি, মিষ্টি বিতরণ করো, খাওয়াও। ঠিক আছে দাদা।
উপকারে বদলা দেওয়ার সুযোগ এসেছে। এইবার এই মাধব শিবারের দিকে পার্টি টিকিট দিতে বাধ্য। দ্যাটস ফাইনাল। আমি বাড়ি গিয়ে যতক্ষণে টিভি অন করবো ততক্ষণে এই খবরটা পুরো রাজ্যে যেন ছড়িয়ে যায়। হ্যাঁ, কি বলছিলি তুমি? আরে বল না, আমি টিকিট পাবো কি না? শিবা রেড্ডি, এ তুমি কি কথা বলছো? শিবা রেড্ডি, তুমি কত মার্ডার করেছো, কত অপহরণ করেছো, কিন্তু তোমার উপর কেস করার কোনো পুলিশের সাহস হয়নি আজ অবধি। এত দমদার নেতাকে টিকিট দেবো না? তাহলে কাকে টিকিট দেবো আমরা? 100% তোমাকে টিকিট দেওয়া হবে, আর বলো কি চাই। থ্যাংক ইউ, সত্যি সত্যি প্রশংসা করছিস নাকি? আমি সত্যি সত্যি বলছি শিবা রেড্ডি, তুমি সত্যি একজন ইল্লিগাল হিরো। তুমি তো জঙ্গলের বাঘ আর আমার রাজা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু রাজা। আই লাভ ইউ থ্রি অলসো রাজা। গুন্ডা কথা কাটু। টিকিট কনফার্ম। এবার কি করবি তুই? তোর এত সাহস! জেলে পাঠাবার বদলে ওকে অ্যাসেম্বলিতে টিকিট দিয়ে পাঠাবেন না স্যার। মনে হচ্ছে যেন আমার খুব ইচ্ছে। আরে বাবা, এরকম লোকেরা তো অ্যাসেম্বলির বারান্দায়ও পা রাখার যোগ্য নয়। কিন্তু কি বা করতে পারি, এইসব পলিটিক্স বাবা। ওর বিরুদ্ধে কোনো পাকা প্রমাণ নিয়ে এসো। দেখবে শুধু ওর পলিটিক্যাল ক্যারিয়ার নয়, ওর আসল জীবনেও ফুল স্টপ লাগিয়ে দেব। দেখো, বর্দা একটু ওভাররিয়েক্ট করে, কিন্তু খুব ভালো মনের মানুষ। বর্দা, ও বর্দা, বৌদি, ঢিংকা চিকা, ঢিংকা চিকা, এই আজকে সানডে, ঢিংকা চিকা, ঢিংকা, আমাদের ছুটি। হাই হাই বর্দা, সবার আগে তোমার সাথে দেখা করাচ্ছি, তোমার বৌমা। তুমি ভেজে গেছো নাকি? আরে এইভাবে কি করে ভাসতে পারো? সব সময় লোকেরা ওর কাছেই ভাসে। ভাসার আগে দেখোনি নাকি ঘুরে ফিরে সব আমার কাছেই আসে। বর্দা, হ্যাঁ, এই কমিক মুখটাকে সিরিয়াস না করে ভেতরে গিয়ে দুটো চা নিয়ে এসো না। হ্যাঁ ঠিক আছে, যাও না। যখনই আমায় দেখে অর্ডার করতে থাকে। তুমি, তোমার বন্ধুরা, তোমার লাভার, তারপর তোমার বাচ্চা, কে ফেললো আমাকে? সবাই মিলে আমায় খেয়ে ফেললো। তো সব বড় আসক, প্রচুর ওভার রিয়্যাক্ট করে বর্দা। হেই ছোটু, ছোট কি কি ছোট, অ্যাম্বুলেন্সকে ফোন করো। দাঁড়াও দাঁড়াও, গাড়ি দাঁড় করাও। স্যার কি হয়েছে? ইটস এ নিমেন্সি। তুই চাইছিস ওকে আমি গাড়িতে বসাই? এমএলএ ভেবেছিস নাকি? বেরো, গুন্ডাগিরি করবি? এই এখান থেকে, এই হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এই জানিস উনি কে? উনি এমএলএ। এই চুপ। যা, কেউ তো আছে একে চুপ করাতে পারে। আমি এমএলএ হোক কি বলার দরকার ছিল? আমি তো এমনি নিয়ে যাচ্ছিলাম। দেখুন, এই সময় পেশেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিৎসার জন্য কমপক্ষে 6 লাখ টাকা দরকার। আপনি শীঘ্রই টাকার ব্যবস্থা করুন। 6 লাখ কোথা থেকে আনবো আমি? এত বর্দা, ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আর চিন্তা করো না। 6 লাখ বলছি, ছোট আর বাঁচবে না। বর্দা কি বলছো ওটা কি তুমি? আমি এখনো বেঁচে আছি না? দাঁড়াও তুমি। এই অটো দুর্ঘটনায় গুরুতর আহত এক বাচ্চাকে এমএলএ সাহেব হাসপাতালে নিয়ে এসেছেন। এখন বাচ্চাটি আইসিইউতে আছে, চিকিৎসা চলছে। এমএলএ স্যার বাইরে আসছেন, ক্যামেরা ওনার উপর ফোকাস করো। এমএলএদের তো লোকেরা পুতুল বানিয়ে রেখে দিয়েছে। আরে গাড়িটা কোথায় গেল আবার? এই ক্যামেরা তাড়াতাড়ি আন। ও গাড়িটাও নিয়ে চলে গেল। ডক্টর দানাও, স্যার আমার গাড়ি কোথায় গেল? আমি জানি না। যেরকম আমরা দেখতে পাচ্ছি, এমএলএ স্যার খুব রেগে আছেন এবং ডাক্তারের উপরে চিৎকার করছেন। উনি চুপ বসবেন না এবং ওনাকে কাজ থেকেও বার করে দেবেন বলছেন। আমরা এখন দেখছি যে এমএলএ স্যার খুবই রেগে আছেন এবং ডাক্তারকেও চাকরি থেকে বার করে দিচ্ছেন। আমি আর ধৈর্য রাখতে পারছি না। ওই বাচ্চাটা আপনার কে হয়, ছেলে না ভাইপো? আগের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলে স্টে করে থাকুন। ওভার টু স্টুডিও। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আরে এত টাকা তুই কোথা থেকে আনলি? ভিসার জন্য বাবা দিয়েছিল।
ডক্টর ভয় পাওয়ার কোনো দরকার নেই, হিজ আউট অফ ডেঞ্জার। হ্যাঁ বর্দা, ছোট একদম ঠিক আছে, ওর কিছু হয়নি। কি হলো বর্দা? বর্দা বাবা আমায় মাফ করে দাও। কি এসব কি বলছো? আমি ভেবেছিলাম তুমি আমাদের সাথে থেকে আমাদের ব্যবহার করার চেষ্টা করছো, কিন্তু শুধু ছেলে বলাতে তুমি আমাদের পরিবারকে বাঁচাবে আমি কখনোই ভাবিনি। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। বর্দা, আরে বর্দা তুমি কি এসব ইমোশনাল কথা বলছো? বর্দা তুমি, বর্দা তুমি আমার বর্দার মতন, আর আমার ছেলের মতন, তোমরা সত্যি আমার পরিবারের মতন। আরে লাকি, বাইরে গিয়ে দেখ কি ড্রামা চলছে। কি হলো? ওই বাচ্চাটা কার, কোত্থেকে এসেছে আমি কি করে জানবো? জানি না, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি আমার গাড়িতে তুলে এখানে হাসপাতালে নিয়ে এলাম, ব্যাস এটুকুই জানি আমি। এতক্ষণ ওই বাচ্চাটাকে আমরা ওনার ছেলে ভাবছিলাম। বুঝো শালা, এমএলএ সাহেব বাঁচালেন একটা ছোট্ট বাচ্চার প্রাণ। তোমরা এটাই বুঝলে? ব্যাপারটা একটু বিশদে বলবেন স্যার, আমরা কিছু জানতে চাই। সামাজিক দায়বদ্ধতার কারণে আমাকে আন্না হাজারের শিষ্য মনে করে ছোট ভাই। কি বললে? মিডিয়াকে আমি ডাকিনি ভাই, কিন্তু মিডিয়াদের তোমার আর আমার গল্প নিয়ে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তুমি চাইলে আমি সব সত্যিটা বলে দিচ্ছি। দাও আমি বলছি সব। ওই বাচ্চাটা আজ বেঁচে আছে শুধু এমএলএ সাহেবের জন্য। আচ্ছা, উনি যদি সঠিক সময় না এসে পড়তেন তাহলে আমাদের ছোট আজ আমাদের মাঝে থাকতো না। এরকম এমএলএ রাজ্যে জন্ম নিয়েছি এতে আমার গর্ববোধ হচ্ছে। এনার তো আরো বড় পজিশনে হওয়া উচিত, এরকম মন্ত্রী আমাদের আরো চাই। এমএলএ সাহেব জিন্দাবাদ। অনেক ফুলিয়ে দিয়েছে, এবার কেটে পড়। এমএলএ গোবর্ধন সাহেব ওই বাচ্চাটার প্রাণ বাঁচিয়ে উনি কতটা দয়াবান সেটা বুঝিয়েছেন। আমাদের রাজ্যে এরকমই মিনিস্টার চাই এবং সব নেতারা এটাই বলছেন। দেশের সব নেতাদের এখনো ওনার থেকে অনেক কিছু শেখার বাকি আছে সেটাই জনতা বলছে। বাবা বাবা, সব চ্যানেলে তোমার ব্যাপারে বলছে। শোনো না, তুমি তো ফেমাস হয়ে গেছো। যদি আমি এত পপুলার লিডার হয়েছি তো সেই ক্রেডিট অবশ্যই আমার ভাইয়ের। আপনার সাহায্য করা তো আমার কর্তব্য। স্যার হাই কমান্ড থেকে ফোন। কোথা থেকে? হাই কমান্ড। জনতার মধ্যে খুব ফেমাস হওয়া এমএলএ কে পার্টি হাই কমান্ড মন্ত্রীপদ দেওয়ার ঘোষণা করেছেন, আর পার্টি মাধব শিবা রেড্ডি কেও এমএলএ পদ দেওয়ার ঘোষণা করেছে। ভাই, ওহ মাই গড, আজ তোমার জন্য আমি মন্ত্রীপদ পেয়েছি। সেদিন সমস্ত ক্রেডিট তুমি আমাকে দিয়েছিলে, যাতে করে সমস্ত রাজ্যে আমার নাম ফেটে গেছে। এবার আপনি মজা করুন স্যার। ছোট ভাই, তোমার কোনো সমস্যা হলে প্রথম ফোনটা তুমি আমাকে অবশ্যই করবে, আর যদি কানেক্ট না হয় তো আপনি আমার সাথে কানেক্ট হয়ে গেছেন স্যার। বাবা, আমার ইচ্ছে পুরানোতে চলেছে বাবা। পলিটিক্সে পা রাখছো, খুব সামলে চলবে। ওকে বাবা। এই সব আর কতদিন চলবে? এ চল চল, লাইসেন্স দেখা। এই দেখা, এই দাঁড়া দাঁড়া। এ তুই হেলমেট পরিস নি কেন? ভাই সামনে দেখো। ও মাই গড, আমি চললাম। আপনার ভাই স্যার? ছেড়ে দাও, আর কত ঝামেলা করবো ওর সাথে। ওর সঙ্গে একটা মেয়েও আছে। সঙ্গে মেয়ে আছে? হ্যাঁ স্যার। এইবার ওকে জব্দ করব। স্যার আপনাকে ডাকছেন, চলুন। লাকি, তুমি চিন্তা করো না, দাঁড়াও। নাম কি? হ্যাঁ, নাম কি? লাকি। লাকি, তোমার সাথে এই মেয়েটাকে? আমার গার্লফ্রেন্ড, খুব কষ্ট করে পটিয়েছি। আচ্ছা, গার্লফ্রেন্ড। তুমি কোথা থেকে আসছো? মন্দিরে গেছি, ভজন কীর্তন করে আসছি। প্রসাদ এনেছো কি? বেশ কি গন্ধ আসছে। তুই খাবি নাকি? তুমি একে কতদিন চেনো? দু তিন মাস থেকে চিনি। সে তো বুঝতেই পারছি, সেই জন্যই তোর সাথে ঘুরছে এত রাতে। দেখে তো একে চোর মনে হচ্ছে। আপনি ভুল বুঝছেন স্যার। ওহো, যারা রেপ করে তারা এইরকমই দেখতে হয়। কাল যদি তোমার সাথে কিছু হয়, কিছু লোক বলবে পুলিশ কি ঘুমোচ্ছিল। হ্যাঁ, হ্যালো, আমাদের ছাড়ার জন্য কত নেবেন আপনি? ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং কেস দিয়ে দেবো। আরে দেবো না স্যার, কখনো একা দেখা করুন না, খুব রেসপেক্ট দেবো। আচ্ছা বল, কি করিস তুই? আমি ওই মানে ইঞ্জিনিয়ার। আর কোথায় থাকিস? আমার ঠিকানা ওই। প্রবলেম আছে স্যার, ওর ইউএস যাওয়ার স্বপ্ন ছিল, আমার জন্যই আইডিয়াটা ড্রপ করে দিল। বাপরে, ভিসা পাইনি আর তোমার জন্য থেকে গেল। লাকি, খুব ভালো ম্যানেজ করেছিস তো। আচ্ছা, এখন কি করিস তুই? বেকার ঘুরছিস স্যার।
বেকার, তাহলে এত পয়সা পাস কর থেকে? তোর বাবা কি খুব বড় লোক? উনি রিটায়ার্ড অফিসার। ইনকাম? আসলে আমার এক বড় ভাই আছে স্যার। ও, তাহলে দাদার টাকায় তুই এর সাথে ফুর্তি? এক্সকিউজ মি স্যার, আমরা যার টাকায় খরচা করি, আপনার কি আপনার টাকা নিচ্ছি কি? ও, আপনি ওর ভাইয়ের ব্যাপারে জানেন না, ও আপনার মতোই পুলিশ অফিসার। রিয়েলি? একটু মেন্টাল আছেন। ও মাই গড, মেন্টাল মেন্টাল মেন্টাল, বড় বেশি কথা বলো তুমি। আরে চুপ করো না, তোমার মেন্টাল ভাইকে ফোন করো। এই করো একটু। তোমার নাম কি? তোমার ফ্যামিলি ডিটেইল বলো। আমার ফ্যামিলির ব্যাপারে কেন, লাকির ব্যাপারে জিজ্ঞেস করুন না, আমার বাড়িতে এখন এসব জানে না তো। হ্যালো, বিরক্ত করছিস কেন তুই? এই লকআপে ভরো এদের। স্যার কত ফাইন চাই বলে দিন না, আমরা দিয়ে চলে যাব, আমরা নিরীহ স্টুডেন্টস। স্টুডেন্ট তো বারবা, এই মেটার কমপ্লিট ডিটেইল চাই আমার। ও হ্যালো, কেসটা কি, ব্যাপারটা কি? আমরা দুজনেই সব আলো, লাইসেন্স আছে, তারপর আমি লিমিটেডই খেয়েছি, যদি চাও তো চেক করে দেখে নাও। বুঝতে পারলে? তোর সাথে একটা মেয়ে আছে, এই জন্য ছাড়ছি। আচ্ছা, গিয়ে কোনো ক্রিমিনালকে ধরো। এই স্যার, যেতে দিন না, ছেড়ে দিন স্যার। একটু জোরে বলবেন প্লিজ, আমি কিছু শুনতে পাচ্ছি না। মানে আজকাল তোমার ব্যবহারে অনেক পরিবর্তন এসে গেছে, মানে সময় মতো ঠিকঠাক খাওয়া দাওয়া করো না, বাড়িতে আসো না। আমার ছোট্ট একটা সন্দেহ আছে, কেউ তো তোমায় ইনফ্লুয়েন্স করছে, কে সে? ওর নাম লাকি ড্যাডি, আমি ওকে খুব বেশি ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। আপনার মনে আর কোনো প্রশ্ন আছে ড্যাডি? জিজ্ঞেস করার জন্য বাকি আর কি রইল, কিছুই না। ও দেখতে কেমন? দেখতে তো আমার মতো, মানে ডিগনিফাইড না? একদম জঘন্য। ভাষা ভাষা কেমন ওর? ভদ্র ভাষায় কথা বলে তো। এই সুরের বাচ্চা, চল ফোন এখান থেকে। ড্যাডি, আমি নিজের মনের কথা বলেছি আপনাকে, ওর ব্যাপারে আর কিছু জানতে হলে আপনি ওকেই জিজ্ঞেস করে নিন। ঠিক আছে, ওর আমার মিটিং ফিক্স করো। হ্যালো লাকি, কি করছো? আমার বাবা তোমার সাথে দেখা করতে চায়। ওকে, তুমি যাই বলো তাই ঠিক। এক ঘন্টা পরে আপনাকে ওল্ড সিটির গোল্ডেন ক্যাফেতে ডেকেছে। এ আবার কি? অ্যাপয়েন্টমেন্ট তো আমার থেকে নেবে। আপনিই তো বলেন না, যার কাজ তাকেই যাওয়া উচিত, ওইটাই তো ফলো করছি আমি। ও তো আপনাকে নিজের শ্বশুর মেনে নিয়েছে, কমপ্লেন আপনার না, সেজন্য আপনাকেই যাওয়া উচিত। শুরু হয়ে গেল লাভ স্টোরি। আলোচনার জন্য এই জায়গাটা বেছেছো? কেন শ্বশুর মশাই, এটা দারুণ জায়গা, এখানে আমাদের কথা আর অন্য কেউ শুনতে পাবে না। ডেমো দেখাচ্ছি। তোমার কাছে কি আছে? আপনার মেয়ে আছে। শ্বশুরমশাই, কাল এখানে মার্ডার হয়েছিল, মনে হয় তারাই এসেছে। এই জায়গাটা তো ঠিক আছে, আমরা একদম সেফ। হ্যাঁ, কন্টিনিউ করুন। আরে মার্ডারের জায়গায় মিটিং ফিক্স করেছো?
সময়টাই খারাপ যাচ্ছে, কিছু না কিছু উল্টোপাল্টাই হয়ে যাচ্ছে। শ্বশুরমশাই এখানে আসুন, তাড়াতাড়ি কথা শেষ করে নিন। দেখুন আপনার মেয়ে আমার খুব পছন্দ, আর শ্বশুরমশাই হিসেবে আপনাকে ছাড়বি না। ধর ওই যে ওখানে। ও মাই গড, এ এখানে তুমি কোকে চেনো? শ্বশুরমশাই এই সমস্ত অ্যাটাক আমার উপরেই হচ্ছে, ও আমাকে মারতে চাইছে। আজ তোকে জান তো ছাড়বো না লাগি। আমার সাথে দাঁড়াবে না নইলে আপনাকে মেরে ফেলবে। পালাতে গেলে হ্যালো এক্সকিউজ মি, ওর আগে একে মারো। এই আরে বাপ রে, আপনার উত্তরটা আরে ও কোথায় গেল? ওকে আমি চিনি না। ওর সম্বন্ধে না জানি ওর সাথে পালাচ্ছিলি তুই? আমি ভেবেছিলাম ও চোর, তাই তোকে ধাওয়া করছিলাম। কাকা কেটে ফেলে এটাকে। মটন চিকেন ভেবেছিস নাকি যে কেটে ফেলবি আমাকে? আমার মেয়ে ওকে ভালোবাসতে শুরু করেছে, ওর সাথে বিয়ে করবে জেদ করছে, তাই তো দেখা করলো। এটা তুমি কি বলছো? সত্যি কি তোমার মেয়ে ওকে ভালোবাসে? হ্যাঁ বাসে তো। আরে চলো চলো অস্ত্রগুলো ফেরত নিয়ে নাও। তোমার মতো পোড়া কপাল এই দুনিয়াতে আর কারো হতে পারে না। ওকে খোঁজার জন্য আমি এক মাস ধরে পাগলের মতো ঘুরছি। কিসের জন্য? ও আগে আমার মেয়েকে ভালোবাসতো, কিন্তু এখন সেই ভালোবাসা ও তোমার মেয়ের উপর শিফট করে দিয়েছে। এর জন্য আমি আমার শত্রুতা তোমার উপর শিফট করলাম। ভেবে নিলাম আমার প্রতিশোধ পুরো হলো। এই সব অস্ত্র এবার ওকে দিয়ে দাও। এগুলো রাখো, এই অস্ত্র তোমার দুটো ক্ষেত্রেই কাজে আসবে। হয় তুমি ওকে মেরে ফেলো, নইলে নিজে আত্মহত্যা করে নাও। তার কারণ তুমি ওর কার্যকলাপ নিজের চোখে দেখতে পাবে না। চলো সবাই, কাজ হয়ে গেছে। ভাবনা ড্যাডি, এটা কি বেশ ধরেছো? আর চিৎকার কেন করছেন? লাকি করেছে না এসব, মজা এসেছে না? আমাকে এইভাবে দেখে ভেঙাচ্ছ নাকি তুমি? ওর ইন্ট্রোডাকশন তো খুবই ভয়ঙ্কর ছিল। আমি বেঁচে থাকতে তোমার সাথে ওর বিয়ে দেব না, কখনো না। এসব কি চলছে? ফ্যাশন শো করে এলাম। শোন মা, লাকিকে মারার জন্য এক ভদ্রলোক ঘর বাড়ি ছেড়ে ওকে খুঁজে বেড়াচ্ছিল, আর আমি লাকির সাথে দেখা করতে এসেছি জেনে ওরা আমার প্রাণের পেছনে পড়ে গেছিল। আরে বাপরে, মৃত্যু হলো খুবই ডেঞ্জারাস, কিন্তু এই ছেলেটা তার থেকেও আরো বেশি ডেঞ্জারাস। চাই না আমার এরকম জামাই। বাঘের বাবা এসে গেছে। শ্বশুর মশাই, আরে শ্বশুর মশাই, আরে আমাদের ঘরে ঢুকলি কি করে? হ্যাঁ কে তোর শ্বশুর? আপনি তো। চল বেরো এখান থেকে। আমি লাকিকে ভালোবাসি ড্যাডি। এই তুই পার্ট টু, তোর আগেও পার্ট ওয়ান আছে। একটা মেয়েকেও ভালোবেসে তাকে ধোকা দিয়ে পালিয়েছে। আমি অলরেডি জানি, লাকি বলেছে আমাকে। আগেই জানিয়েছে? কি বলেছে? আরে শ্বশুর মশাই, আমাদের মাঝে ধুম ওয়ান ধুম টু এরকম কিছুই সিন ছিল না। আমাদের দুজনের সেটিং হলো না, ব্যাস চ্যাপ্টার ক্লোজ। যদি আমি ওর সাথে সম্পর্ক থাকাকালীন আপনার মেয়েকে ভালোবাসতাম সেটা ভুল হতো। ঠিক বলেছ না শুনো? তুমি যা বলো সেটাই ঠিক লাকি। তোকে তো আমি ফাঁসাচ্ছি তোকে। এতে ফাঁসানোর কি আছে? হ্যাঁ আপনিই তো বলেন না, আমাদের ঘরের চাকর যদি আমাদের বাড়িতে কাজ করে অন্যের বাড়িতেও কাজ করে তাহলে সেটা রং, কিন্তু যদি অন্যের বাড়িতে কাজ ছেড়ে আমাদের এখানে করে তাহলে সেটা ঠিক। আর আপনি এটাও বলেন যে এতে এক্সপিরিয়েন্স বাড়ে, তাহলে আমারও তো এক্সপিরিয়েন্স বাড়বে না? তুমি তো কেল্লা ফতে করে দিলে। তুমিও না, তোমারই তো ট্রেনিং এসব। বাজি মাত হয়ে গেল। শ্বশুর মশাই, যদি আপনার ইগো এসব মেনে না নিচ্ছে তাহলে না করার জন্য শুধু একটাই একটাই কারণ বলুন। এই কারণ চাই না তোর, বলছি পারফেক্ট কারণ বলছি। শোন, তোরা ভালোবাসিস এই কথাটা আমি জানলাম কি করে, ভেবেছিস কখনো? হ্যাঁ আচ্ছা বল, একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে তাহলে তার অভিভাবকদেরকেই জানায়, শত্রুরা এনিমিজ। কিন্তু ওর বাড়িতে ওর দাদা আমাকে ফোন করেছে। ইয়েস, ও নিজে আমাকে ফোন করে বলল, শুনুন
আপনার মেয়ে একটা লোফার ছেলের সাথে ঘুরছে, ওকে সাবধানে রাখুন। আর জানিস, এই হলো ভ্যালু ওর নিজের বাড়িতে। দাদা এই সব বলে কেন সন্দেহ হচ্ছে? তাহলে গিয়ে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর গিয়ে। এইসব বলেছে, এইসব বলেছে। তোকে একটা সুযোগ দিচ্ছি, নিজের বাড়ি গিয়ে নিজের দাদাকে বল আমায় ফোন করতে, আর সে বলুক আপনার মেয়ের জন্য আমার ভাই হলো নাম্বার ওয়ান চয়েস, তারপর কথা বলবো। সঠিক কারণ ছিল শশী মশাই। এই ভাবনার বাবাকে তুই ফোন করেছিলি কেন? বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কারুর কথা শুনে সত্যিকারের ভালোবাসা ভেঙে যায় নাকি? হ্যাঁ, আমার ভালোবাসা সম্পর্কে বলার তুই কে শুনি? কেন, তুই আমার আইজি কে ফোন করে আমার ক্যারেক্টারে দাগ লাগাতে চেয়েছিলি। আমি তো তোর ক্যারেক্টারের নাম করে দিয়েছি। এই বলেছিলাম না পুলিশের সাথে পাঙ্গা নিবি না, কেমন দিলাম তোকে? ও, এবার গোটা ব্যাপারটা বুঝতে পেরেছি। আসলে তোর ভালোবাসাটা ভেঙে গেছে না, তাই তুই আমার ভালোবাসা থেকে হিংসে করছিস। এই মুখ সামলে কথা বল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ও, তোর পার্সোনাল ব্যাপারে কথা বললে তোর রাগ হয়ে যায়, ততটাই রাগ আমারও হয়, বুঝেছিস তুই? এই আমি ওনাকে বলেছি আমার যাতে বদনাম না হয় সেই জন্য তুই আমার কাছে থাকিস। কাল যদি কিছু হয়ে যায় উনি আমার কাছে এসে এটাই বলবেন, একজন পুলিশ হয়ে নিজের ভাইকে যখন সামলাতে পারি না, পুরো শহরকে কি সামলাবো আমি? এটা আমি কখনো হতে দেব না, সেই জন্য আমি নিজে ফোন করে বলেছি আমার ভাইয়ের কোনো দায়িত্ববোধ নেই, ও লোফার। ও, হঠাৎ আমার ব্যাপারে এত দায়িত্ববান কবে থেকে হয়ে গেলি রে তুই? এই সব ভুলে গেলি? মনে করিয়ে দেবো, ভিসার জন্য 10 লাখ টাকা দিয়েছিলাম না তোকে, কি করেছিস? কোনো উত্তর আছে তোর কাছে? বন্ধুদের সাথে ফুর্তি করে উড়িয়ে দিলি, জানিস রোজগার করতে কত পরিশ্রম করতে হয়? ইনকামের কথা বলিস না তুই, পুলিশের কাজ করে কামিয়ে ছিলি নাকি? হ্যাঁ, ভুল পথে গিয়ে কামাসনি, তার গ্যারান্টি কে দেবে? চুপ, যা বলার আমাকে বল, কিন্তু আমার সততা নিয়ে কিছু বলবি। 1000 বার উঠাবো, তুই ওই টাকা ঘুষ নিয়ে কামাসনি, তার গ্যারান্টি কে দেবে? এই এই, তুই আবার গার্লফ্রেন্ডের বাবাকে ফোন করছিস? আমার ভালোবাসার সম্পর্কে তুই আগুন লাগিয়ে দিয়েছিস, এত হিংসা তো? সেটাই বলছিস না? আরে সব তুই আমার জেনেছিস, বুঝনিতে ছাড় দে, ছাড়। কি বলছি? আরে ছাড় তো না, কি করছিস? কি করছিস তোরা? মাও কি করেছে তুমি? একটা কথা বলবি না, চুপ করে যা। কি করে শান্ত হবো বলবি একটু? জীবন আমার মা কখনো আমার উপরে হাত তোলেনি, আর আজ ওর জন্য মেরেছে আমাকে। ছাড়বো না, যতক্ষণ ওকে শিক্ষা দিচ্ছি শান্তিতে বসবো না, তার জন্য যা দরকার হয় আমি করব। সময়ও তার ইচ্ছা মতো খেলা করে, একটা সুযোগের জন্য তিনজন অপেক্ষা করছে। দাদার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য লাকি, শিবা রেড্ডিকে অ্যারেস্ট করার জন্য রাম, আর নমিনেশন দেওয়ার জন্য শিবা রেড্ডি। এদের কি হবে সেটা তো সময়ই বলবে। এতে শিবা রেড্ডির পুরো ঠিকুজি রয়েছে, প্রমাণ সমেত ওকে অ্যারেস্ট করতে পারো। এই ফাইলের জন্য আমার ছেলে মারা গেছে, আমার চোখে বিশ্বাসযোগ্য কেউ ছিল না, কিন্তু আমি তোমার উপর ভরসা করতে পারি। শিবা রেড্ডিকে অ্যারেস্ট করতে পারলে আমি ভাববো আমার ছেলে বেঁচে আছে। তোমার মধ্যে অনেক সাহস আছে বাবা, শিবা রেড্ডির উপর এত কেস আর সবকটার প্রমাণও আছে, ও নমিনেশনও ভরতে পারবে না, আর ওকে ভরতে দিও না। ওর চোখের সামনেই এগুলো নিয়ে গিয়ে কালেক্টরের টেবিলে রেখে দাও। হ্যালো শিবা রেড্ডি, এবার তোমার রাহু কাল আরম্ভ হয়ে গেছে। এক সময় তুমি আমার শিষ্য ছিলে, তাই তোমায় জানাচ্ছি,
ওই এসিপি প্রমাণ সহ কালেক্টরের অফিসে পৌঁছচ্ছে। নমস্কার শিবারেড্ডি ভাই। এসিপি দাও আছে না। কালেক্টর অফিসে পৌঁছানোর আগেই ওকে আমরা ওকে শেষ করে দেব। এই চল লেগো। এই কোন ফোন করেছিল? করেনি ভাই। এই অটোটা সরা, চলো কামান মুভ, চলো চলো এগো, মুভ মুভ। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। এই এবার এক ঝটকায় ওর চাকরি শেষ। ইয়েস, ব্রেকিং নিউজ, জি ফাড়িয়ে হ্যালো হ্যালো করে দৌড়াচ্ছে এসিপি, নিজের গাড়িকে প্রাণে বাঁচাতে পারে। হ্যাঁ ঠিক বলেছো। এ হ্যালো এটাকে কিছু নেই। আরে গুলি মেরে দেবে, গাড়ি থামাও থামাও বলছি থামাও। মনে হয় ও আমাদেরকে ছাড়বে না রে। You are very lucky. দাদা আমাদের ট্রাকের এক ধাক্কাতে এসিপি রাম আর তার ফাইল পুড়ে ছাই হয়ে গেছে। তুই এখানে কি করছিস? এখানে মার্ডার হয়েছে, চল বেড়া ফট। দেখলি আমরা কিভাবে গাড়িটাকে ওড়ালাম? অকারণে টেনশন নিস না, চল বেড়া এখান থেকে, তাড়াতাড়ি চলো, ভাইয়ের মিছিল বেড়াবে। আমাকে মারবি তোরা? তোদেরকে তো আমি, আরে তোকে কেন মারতে যাবো? এসিপি রামকে মারছিলাম। আরে ভাই এসিপি রামের গাড়িতে তোকে কে বসতে বলেছে? যাকে আমরা মারতে চাই সেটা তুই না, বোঝ। বাপরে, মনে হচ্ছে আমাদের কথাও বুঝেছে। বাবা দাদাকে মারতে চাইছিলি? দাদা মেরে
শিবা রেড্ডি বলেছিল তাই তো দাদাকে মারতে এসেছিলাম। কোথায় আছে এই শিবা রেড্ডি? আমার দাদাকে মারতে চাস না তুই? হ্যাঁ আমি তো নমিনেশন মারার জন্য যাচ্ছিলাম, আর আমার নমিনেশন এই কোথায় আছি আমি? দাদা দাদা তুমি এখান থেকে চলো, আমি সেটা চেক করে দেবো। চল তাড়াতাড়ি তাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি উড়িয়ে দে আরব জালাকে। আমার দাদার কিছু হয়নি তাই আমি তোকে কিছু করছি না, বেঁচে গেলি তুই এ যাত্রায়। আমি তোকে ছাড়বো না, ইউ আর ফিনিশড।
আমার দাদাকে শুধু মারার কথা ভেবেই তোর জীবন উল্টো ঝুলে গেছে, আর তুই আমায় হুমকি দিচ্ছিস। এইবার পায় ঝুলিয়েছি, পরের বার গলায়। তুই যত সোজা ভাবছিস তত সোজা নয়, ভুল করে ফেললি বুঝলি। আমার ব্যাপারে তুই পুরোপুরি জানিস না, আমি মাধব শিবা। আর কিছু বলিস না, নিজের ব্যাপারে বলে আর আমার সম্বন্ধে জেনে কোনো রেস তৈরি করবি না তুই, কারণ রেসের ঘোড়াতেও লাগাম লাগানো থাকে, কিন্তু আমি হলাম বেলাগাম। এই আমি মাধব শিবা রেড্ডি। আরে দূর, মাধব শিবা রেড্ডি, নাইস নেম, মাধব শিবা রেড্ডি। Nice meeting you, Mr. Madhav Shiva Reddy. I am Lakhon Prasad, kintu ei namta shuni amar matha ghure jay. Call me Lucky. Just Lucky. Just Lucky. শিবা রেড্ডির নমিনেশন ব্যান। শিবা রেড্ডির উপর কোনো অচেনা ব্যক্তি হামলা করেছে আর শহরের বাইরে পিটিয়ে ফেলে। শিবা রেড্ডিকে কে মারতে চায় সেসব খবর এখনো স্পষ্ট করে জানা যায়নি। শিবা রেড্ডির ভক্তরা সবাই রাস্তায় নেমে ওনার জন্য হাঙ্গামা করছে। গুন্ডাগিরি যখন করতো তখন বাঘের মতো বেঁচে থাকতো, রাজনীতিতে আসার পরে। রাজনীতি তোর বাপের সম্পত্তি নাকি? মন্ত্রী হওয়া আমার ছেলের স্বপ্ন, আর সেটা পূরণ হবে। যদি এই শহরকে ভালোবাসিস তো আমাকে এখান থেকে ফেরত পাঠিয়ে দে, না হলে ভূমিকম্প এসে যাবে। আজই একজনের বলি দিয়ে এসেছি, আর দ্বিতীয়টা এখন দেব। আমার ছেলের গায়ে কে হাত দিয়েছে খোঁজ। কে ছিল ওই মহান পুরুষ? ছি ছি ছি, তোমার চোখের সামনে পুলিশের জিপ নিয়ে চলে গেল আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? তুমি তো শিবা রেড্ডিকে অ্যারেস্ট করতে যাচ্ছিলে না, এখন কি হলো? জিপও গেল ফাইলও গেল, শিবা রেড্ডি নিজের শাস্তি নিজেই পেয়ে যাবে। আর ওই যখন ওর পাপের ঘোড়া পড়ে, ওর পাপের ঘোড়া যদি নিজের থেকেই ভরা ছিল তাহলে পুলিশের কি দরকার ছিল? আপনি আমি চলুন পুরো পুলিশ ডিপার্টমেন্ট গিয়ে মন্দিরে কীর্তন করি, চলুন। বোকার মতো কথা বলছে, আমি ছাড়বো না স্যার। জিপ আর ফাইল হারিয়ে যাওয়ায় শিবা রেড্ডি কাজকে আমি জেলে বেরিয়ে তো ঢোকাতে পারলাম না, যার জন্য এটা হলো আমি তাকে ছাড়বো না কোনোদিন। আমি ইউনিফর্মে দিব্যি খেয়ে বলছি। বর্মা, শহরের প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড বার করো, যে জিপ নিয়ে পালিয়েছে তাকে ধরতেই হবে। স্যার, জিপ শিবা রেড্ডির লোকেরাই নিয়ে যেতে পারে। না, এটা ওর লোক করেনি, শিবা রেড্ডিকে যে ধরা হবে কেউ জানতো না। এটা এটা এমন কেউ করেছে যে ডিপার্টমেন্টকে বদনাম করতে চায়। ও কিন্তু কাজটা ঠিক করেনি, শুধু আমাদের জিপই চুরি হয়নি, একজন সিনসিয়ার অফিসারের আশা, একজন বাবার বিশ্বাস হারিয়েছে। আরে ওই ওই জিপটা আমাদের 12টা বাজিয়ে ছাড়বে রে, তোর ভাই সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করছে, ধরা পড়ে গেলে আমাদের কি হবে? এলাকি তোর হলো শিবা রেড্ডির বাবা শহরে এসেছে আর ও তাকে খুঁজে বেড়াচ্ছে যে ওর ছেলেকে এইভাবে মেরেছে। ওর আমাদেরকে খোঁজার কি দরকার? আমি তো নিজে ওর সাথে দেখা করতে যাচ্ছি। কোথাও না কোথাও তো পাওয়া যাবে, ওর বলি দেওয়ার সময় এসে গেছে, যাও খোঁজো খোঁজো ওকে। তার আর দরকার নেই, আপনার ছেলেকে আমি মেরেছি। ভাবলাম এসে একবার কথা বলি। আপনাকে আমি আমার গল্পটা বলি স্যার। বাবা মায়ের আমরা দুজন সন্তান, আমি আর আমার দাদা। আমাদের দুজনের ছোটবেলা থেকেই কোনো মিল ছিল না, সবসময় একে অপরের সাথে ঝগড়া করতাম, যেন একই ঘরে দুজন শত্রু জন্মেছি। একদিন ঝগড়াটা একটু পার্সোনাল লেভেলে চলে গেল। এই তোকে তো আমি, ও আমার ভালোবাসাকে ভাঙার চেষ্টা করলো, সেটা সহ্য করতে পারিনি, পাগল হয়ে গেছিলাম স্যার। ভালোবাসা থেকে ব্যাপারটা ইগোতে চলে গেল। আমি সিদ্ধান্ত নিলাম যাই হোক না কেন ওর চাকরিটা আমাকে ছাড়াতেই হবে, আর সেই জন্য ওর জিপটা নিয়ে আমি পালিয়ে গেছিলাম। কিন্তু তখন আমি কল্পনাতেও ভাবিনি যে জিপের উপর কেউ অ্যাটাক করতে পারে। কে করলো কেন করলো কিছু বুঝতে পারলাম না স্যার, কিন্তু বেঁচে যাওয়ার পর জানতে পারলাম যে ওরা আমাকে নয় আমার দাদাকে মারার চেষ্টা করছিল। আমার দাদাকে মারার জন্য এসেছিল। তারপর কি স্যার, আমার মাইন্ড পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেল। আমার রক্ত কত হাজার কিলোমিটার বেগে দৌড়েছিল আমি নিজেই সেটা জানতাম না। দাদার উপর যা রাগ ছিল, যা প্রতিশোধ নেওয়ার ইচ্ছে ছিল, এক মুহূর্তে সেসব উবে গেল, আর শুধু একটাই ভাবনা রইল যে দাদাকে মারতে চেয়েছে তাকে মারবো। জিপের উপর যারা অ্যাটাক করেছিল তাদেরকে আমি ভীষণভাবে মেরেছি, কিন্তু মেরে ফেলিনি।
আর এত সব হয়ে যাওয়ার পর হঠাৎ আমার মনে একটা সন্দেহ জন্ম নিল। আমার তো দাদার সাথে কোনো মিলই ছিল না, তাহলে আমি এভাবে রিয়্যাক্ট করলাম কেন? আমি আপনার ছেলেকে মারতে চলেছিলাম, আশ্চর্য ব্যাপার। জানেন কেন? আমাদের রক্তের ভেতরে এক অন্যরকম জাদু আছে। এতদিন ধরে আমার আর দাদার কোনো মিল নেই কেন, মিল নেই কেন, মিল নেই কেন, এইটাই ভাবতাম আমি। আমাদের মধ্যে কবেই মিল হয়ে গেছিল স্যার। আমাদের মধ্যে যে ঝগড়া ছিল সেটাই আমাদের ভালোবাসা। আপনাকে আমি এইসব এই কারণে বলছি যাতে আপনি আমার সম্বন্ধে ভালো করে জানতে পারেন। এই সমস্ত ঝামেলাকে এখানেই শেষ করে দিন। আপনি আমাকে, আমার দাদাকে কিংবা আমার পরিবারকে বিরক্ত করবেন না। না স্যার, আমি কোনো ওয়ার্নিং দিতে আসিনি, শুধু এইটুকুই বলতে এসেছি যে আমরা সবে যেন আনন্দে থাকি, ওকে? এবার এই কথা যদি আমি আপনার ছেলেকে বলি, ও কিন্তু একটা বিন্দু বিসর্গ বুঝবে না। এখন ওর আগের মধ্যেই আছে ও। কিন্তু আপনি, আপনার তো ছেলের মার খাওয়ার দুঃখ আছে, তাই আপনি ব্যাপারটা বুঝবেন। মানুষ যখন রাগের পরিবর্তে দুঃখের মধ্যে থাকে সে কথাগুলো ভালো করে বুঝতে পারে। থামিয়ে দিন এবার এইসব, নিজের ছেলেকে বুঝান। আসছি। আমার বাবা মায়ের আমরা দুজন সন্তান, একজন মরে গেলেও কোনো ব্যাপার নয়। আপনার কাছে শুধু একজনই আছে, আশা করি ব্যাপারটা আপনি বুঝে গেছেন। শিবা রেড্ডি যদি আমার দাদাকে মারতে চাইছে, তার মানে দাদা কত সিনসিয়ার অফিসার, সম্মান দে ওনাকে। কালপার পর্যন্ত ও শুধু রামই ছিল। এই শালাটা কি আবার? উনি আমার দাদা, ওনাকে রেসপেক্ট দিয়ে কথা বলো। আমরা ওর হাতে পড়ছি না। যদি ওর লাইফটা সেট করে দিতে পারি না, তাহলে অটোমেটিক্যালি আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। প্রথমে তো পড়াশোনা পড়াশোনা করে ছোটবেলাটা নষ্ট করে দিল, এখন ডিউটি ডিউটি করে নিজের যৌবনটা নষ্ট করছে। ওর লাইফটা পুরোপুরি ডেড রে। এমনিতে ও সমস্ত ভুলটাই আমার। একসময় ওর একটা লাভ স্টোরি ছিল, ওর ভালোবাসাকে আমি নষ্ট করে দিয়েছিলাম, তাই ও আমার ভালোবাসাকে নষ্ট করার চেষ্টা করলো। তোমার ভাইও কি আগে রোমিও ছিল? জুলিয়েটও ছিল। তোমার ভিলেন কে ছিল? আকবর ছিল। কলেজের সময় দাদা শ্বেতা নামের এক মেয়েকে ভালোবাসতেন, কোনো গাইডেন্স পাইনি, অনেক বছর এমনিতেই নষ্ট করে ফেললো, আর ফাইনালি ভ্যালেন্টাইন্স ডেতে ওকে প্রপোজ করতে গেছিল। কিন্তু ওর কপালটাই খারাপ ছিল, ওখানেই আমি টপকে পড়লাম। Oh my god! কি দারুণ ব্যাপার! Stop sign কে মানতে যাচ্ছে। এইটা রাখো। I love you. ছি, stupid idiot. সুন্দর হলো না? তাহলে ফুলটা ফেরত দাও না। হ্যাঁ, এসব কি হচ্ছে? এদিকে দেখ। হ্যাঁ? আমার ভালোবাসাকে না কিন্তু ফুলকে, হ্যাঁ? বাহ, এর পরেরটাকে দেখি। শ্বেতা, আমার ভাই তোমাকে কি বললো? ও তোমার ভাই ছিল? হ্যাঁ। ছি, হিরোগিরি দেখাচ্ছিল। উল্টো পাল্টা কিছু বললো? I love you বলছিল। কি? হ্যাঁ? তুমি হ্যাঁ বলেছো? না। গুড, আই লাভ ইউ। হ্যাঁ, কত দিন থেকে বলবো ভাবি। তুমি যদি এক মিনিট আগে বলতে তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিতাম। তাহলে এখন? এখনই তোমার ভাই আমায় আই লাভ ইউ বলে গেছে। এখন তোমাকে বিয়ে করে যদি তোমার বাড়িতে যাই, ওই বদমাশটাকে রোজ দেখতে হবে, আমার কত প্রবলেম হবে, আমাকে ভুলে যাও। শোনো শোনো শোনো, ওই জায়গা তো দাদা কেন, অন্য কেউ হলেও বদলা নিতো আর কি। ধুর, আমি কি জানি ওকে ভালোবাসতো? আমার তো মনে হয় ওর মনে এখন ওই মেয়েটাই আছে, সেই জন্য যাবতীয় সম্বন্ধ মানা করে দিচ্ছে। শ্বেতা এখন যেখানেই আছে ওখান থেকে ওকে আনতে হবে, আর যে লাভ স্টোরিটা শেষ হয়ে গেছে ওটা শুরু করতে হবে। আর যদি শ্বেতার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে কি হবে? বি পজিটিভ, নেগেটিভ কথা আমার আর লাকির একদম পছন্দ নয়। হ্যাঁ, কিন্তু ভালোবাসার চক্করে লিমিট ক্রস করে যাও। আগে গিয়ে শ্বেতাকে খোঁজ তো। সোনা, লাকি, ওরা শ্বেতাকে খোঁজায় ব্যস্ত, ততক্ষণ একটু রোম্যান্স হয়ে যায়। তুমি যেটা বলো সেটাই ঠিক। আপনি একবার হুকুম দিন, আমরা ওকে শেষ করুন।
নিজেই নিজের বদলা নেবে। স্যার, আপনি যেমনটা বলেছিলেন শহরের সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করে নিয়েছি স্যার। ওইখানে দেখো ওই লাল গাড়িটা। আচ্ছা ওই গাড়িটা ওইদিকে। বর্মা স্যার, আপনি যেমনটা বলেছিলেন শহরের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করেছি স্যার। আমাদের গাড়ি বালিগঞ্জ থেকে কালীঘাটের দিকে গিয়েছিল, তারপর টালিগঞ্জে দাঁড়িয়েছিল স্যার। ওখানে তিনজনকে নামিয়ে গাড়ি আবার এগিয়ে যায়, তারপর ওরা তিনজনেই চায়ের দোকানে ঢুকলো। দুদিন আগে 14 তারিখে 2548 নম্বরের গাড়িতে তিনজন তোমার দোকানে এসেছিল, তাদের ব্যাপারে জানো? ওদিন তো অনেক লোক এসেছিল স্যার। দেখলে চিনতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই আমি চিনি। কে বললো? এই বল কারা ছিল, কে ছিল ওরা? দেখুন সাহেব, এটা পুলিশ স্টেশন নয়, ধমকাবেন না। এই তুই ওদের দেখেছিস নাকি? গাড়ির নম্বর ছিল 2548। 2548 পুলিশের জিপ ছিল। হ্যাঁ মঙ্গলবারের দিন 12টার সময়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তিনজন তোমার দোকানে এসেছিল। তিন লোক ছিল, দুজন ওখানে বসেছিল আর দুজন এখানে, তাই না? ওদের মধ্যে একজন চা নিল, অন্যজন কফি নিল, আর ওদের মধ্যে বিস্কুট নিয়ে ঝগড়া হলো, আর দুজনকে আমি খেয়াল করেছিলাম, বুঝলে? ওরা কোথায় থাকে চল দেখা। আমি কেন দেখাবো? জলখাবারের খরচা কি বললি? পুলিশের কাছে ঘুষ চাইছিস? এমন বলছেন যে আমাদের থেকে যেন নেন। চুপ। আরে আমার চুল টানো, আমায় আরো মারো, তবেই তো পুলিশের লোক হবে। এই কত লাগবে? তুমি যদি আমাকে 1 লাখ দাও তাহলে ওরা কোথায় আছে আমি বলে দেবো, আর 2 লাখ দিলে তাহলে ওদের আড্ডায় আমি নিয়ে যাব তোমাকে, তৃতীয় বাম্পার অফার। 3 লাখ যদি দাও তাহলে জিপ আমি এখানে নিয়ে আসবো। আমার কাছে পয়সা নেই, আমার কাছ থেকে টাকা নিবি? বাঁচবে না ওরা। তোমার ভাইয়ের লাভারের অ্যাড্রেস পেয়ে গেছি, ও শাস্তিনগরে থাকে, যাও ওকে কিডন্যাপ করে নাও। হয় তুমি ওকে মেরে ফেলো, নয় নিজে আত্মহত্যা করে ফেলো। এসব কি হচ্ছে বলো তো? ভাবনা প্রেমে পড়লো আর তুমি ভাবতে বসে গেলে? আরে বা, ভাবনার মা এসে গেছো, তুমিও প্লিজ সিট ডাউন, এক প্যাক নিয়ে নি, তারপর বলছি। এসব কি করছো তুমি? আমার ওপেনলি কথা বলা দরকার? কেটে দাও, আমাকে ছাড়ো, আমি নিজেকে গুলি করে দেবো, ভালো লাগে না। পাগলের মতো কি করছো? তোমরা দুজন একই রকমের, তোমরা আমার সাথে অন্যায় করেছো, আমি আত্মহত্যা করব। বাহাদুর লোকেরা মরে না, উল্টো মারে। আচ্ছা আচ্ছা, আপনার প্রবলেমটা কি? ওই লাকি আবার কে? তাহলে লাকিকে মেরে ফেলুন, আপনার প্রবলেম সলভ। ইয়েস লাকি। এসব কি বললি তুই? ওকে যদি কিছু করে ফেলে। ও লাকি মামা, মাইন্ড ব্লো করে দেয়। বৌদি কি ভালো লাগছে? লাকি সত্যি তোমার দাদা আমাকে এত ভালোবাসে? যদি না করতো তাহলে এতগুলো সম্বন্ধ কে মানা কেন করতো? এই ছেলেটাকে আমার একদম পছন্দ না, জোর জবরদস্তি আমার বিয়ে দিচ্ছিল, ছেলেটাকে আমার একটু ভালো লাগে না। বৌদি তোমার মনে আমার দাদা আছে না, তাই তোমার কাছে পছন্দ হয় না? সত্যি তাই না? হ্যাঁ এরকমই ব্যাপার। জানি না কি মনে করে তুমি আমায় নিয়ে যাচ্ছ, তোমার কথা একটু বিশ্বাস করতে পারছি না। সত্যি তোমার ভাই আমায় ভালোবাসে না? হ্যাঁ তোমার কথা দিয়ে তো দাদা পুলিশ অফিসার হয়েছে। আমি তো কোনোদিন বলিনি। কেন, তোমার কি পুলিশ অফিসার পছন্দ? হ্যাঁ পছন্দ। কিন্তু বাবা তোমার মনটা উড়িয়ে গেছিল। হ্যাঁ তাহলে চল তাহলে। হ্যাঁ কিন্তু যাবো তো যাবো কোথা থেকে? কি হচ্ছে নাকি? বুলেট খতম হয়ে গেল, কিন্তু কেন? ওই বদমাশি সাহায্য করছে, ধরো ওকে। আর কতগুলো মেয়ে আছে? আরে শ্বশুর মশাই আপনার উত্তর চাই না, প্রাণ চাই। প্রাণ চাই তাহলে পালান না। শ্বশুর মশাই তাড়াতাড়ি আসুন। আসছি আসছি। ওরে বাপরে,
জিপ থেকে পড়ে সোজা নর্দমায়। তোমার ঘরের বাইরে এত গাড়ি কেন দাঁড়িয়ে আছে? হ্যালো, আমার দাদা এসিপি, কোনো কলাওয়ালা নয়। এ তো প্রতিদিনের ব্যাপার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় গেছিলি তুই? তোর ফোনটাও অফ আছে। ওসব ছাড়ো না, আগে বলো এখানে এত গাড়ি দাঁড়িয়ে। মেয়ের বাড়ির লোকেরা এসেছে। আমার পারমিশন ছাড়া মেয়ের বাড়ির লোকেদের ডেকেছো? তোর জন্য নয়, দাদার জন্য। তাহলে ঠিক আছে। দাদা, ও মেয়েকে রিজেক্ট করে দেবে। দুজনেরই পছন্দ হয়েছে। ও মাই গড, কি বোঝো নাকি তুমি? আর কতদিন নানা করবে? আইজির মেয়ের সাথে সম্বন্ধ এসেছে। আইজির মেয়ের সম্বন্ধ? এবার শুধু একটা শুভ লগ্নের অপেক্ষা। তো ঠাকুর মশাই বলুন। দেখুন, পরের মাসের 20 তারিখ খুবই ভালো লগ্ন রয়েছে। সুবিধা নেই, কিন্তু আমার অসুবিধা আছে। আমিও এই বাড়ির একজন সদস্য, আমাকে না বলে সম্বন্ধ পাকা করলে কি করে? এবার আমার কি হবে? ও আমার ছোট ছেলে। ও আচ্ছা, মানে ওই আকামের ছোট ছেলে তুমি? তোমার ব্যাপারে সবাই বলছে তুমি কোনো কাজের নও। তোমার ব্যাপারে সবাই বলেছে যার বাড়িতে ভালো করে মালিশ করা হয় সে তুমি। আরে তুই করছো নাকি? ওর কথা কিছু মনে করো না, তুমি নিজের লাঠির মালিশ চালিয়ে যাও। সব গন্ডগোল হয়ে গেল নাকি? এবার আমি কোন মুখ নিয়ে বাইরে যাব? এই শোন, বেশি কথা বলিস না। আমি জানতাম তুই কিছু একটা করবি, তাই আমি আগে থেকেই সেট করে নিয়েছি। ও মাই গড, ও তো আমাকে মেরেই ফেলবে। এই এই গাড়িটা কার জানিস? এসিপি সাহেবের। আর আমি হলাম ওর হবু বোন। চল যা এখান থেকে, যা। আরে আমি একে সত্যিটা কি করে বলবো? ওই ওই ওই, এই আমি কিছু শুনতে চাই না। আমি এসিপির বউ হয়েই ছাড়বো। তুমি এসব কি করে করবে আমি জানি না। যেমন আমার বিয়ে ভেঙেছো, সেভাবে তোমার দাদার বিয়েটাও ভাঙবে, বুঝেছো? বলো বলো বলো, তুমি সব ঠিক করে দেবে। বলো ঠিক করে দেবে, বলো বলো বলো। হ্যাঁ করে দেবো, করে দেবো। প্রতিজ্ঞা করছো? হ্যাঁ কথা দিচ্ছি। তা সেটা দিদি কেন বৌদি? বলো বৌদি বৌদি বৌদি, বলো সেটা দিদি কেন বলছো? বৌদি বলো, ছাড়লে আমি কত বলবো। একে ছেড়ে রাখলে বেশ কয়েকটা মার্ডার করে দেবে। ওকে শান্ত করে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যাও। এই চলো এবার তোমরা। আসছে, যাও না যাও না। এই দেখতে পাও না? এতদিন কোথায় ছিলে? তোমার মন চুরি করার অপেক্ষায় ছিলাম। কেন? যেমন তুমি আমার এখন হাতের উপরে আছো, আমি কি তোমার মনের ভেতর আছি? আমার ওয়ালেটেও তুমি আছো। কত কিউট লাগছে না? একদিকে এই মেয়েটা যে বিয়ের পিড়ে থেকে পালিয়ে এসেছে, আর ওইদিকে আইজির মেয়ে আমার জন্য বসে আছে। বর্মা বলো এখন আমি কি করি? আমি বলি এই ভালোবাসা অনেক পুরনো, এটাকে ছাড়তে পারবেন না, আইজির মেয়েকে কাটিয়ে দিন। এই কাজটা এত সহজ নাকি? খুবই সোজা স্যার, প্রত্যেক ঘরে কাজ নষ্ট করার একটা মানুষ নিশ্চয়ই থাকে, সেই মানুষটাই আপনার বিয়েটাও ভেঙে দেবে। ওটাকে আমার ভাই? হ্যাঁ স্যার, শুধু ওই এই কাজটা করতে পারে। স্যার তাড়াতাড়ি গিয়ে ওর পাটা ধরুন। আরে বাপরে, ইডিয়েট, আজ অব্দি ও আমার সাহায্য নিয়েছে, আর এখন আমি ওর কাছে সাহায্য নেবো? সময় এলে গাধাকেও বাপ বানাতে হয় স্যার। হ্যাঁ, মানে আর ভাই গাধা? এই প্রথম একটা ভালো কথা বললেন আপনি, আমাকে প্রথমবার বুঝলেন স্যার। আমার ভাই গাধা? ছোট ভাই গাধা হলে বড় ভাই কি হলো? হ্যাঁ এবার সব ঠিক আছে স্যার। স্যার আমি সব কথা পরিষ্কার করে নিয়েছি, আপনি কনফার্ম করে নিন। কি কপাল আমার, এর কাছে সাহায্য নিতে আসতো। তোকে যা বলা হয়েছে সেটাই কর। মানে কি করব? তোর এখন দায়িত্ব দেখাবার পালা এসেছে, সেটারই সুযোগ নেই। আরে বস, পরিষ্কার বল না, তুই আমার সাহায্য চাস? এই তুই যে জুতো পরেছিস, কাপড় জামা পরেছিস, সব আমি দিয়েছি। দরকারটা তোর, এই জন্যই তো বলছি নিজের দায়িত্ব পালন কর। ওয়ার্নিং চাই না দাদা, রিকোয়েস্ট চাই। আমার ভালোবাসা ফিরে এসেছে, তাই তোকে বিয়েটা ভাঙতে হবে। চাচালে কিছুই হবে না দাদা, রিকোয়েস্ট রিকোয়েস্ট আসলে ওইটাই দরকার। আমি তোকে রিকোয়েস্ট করব? স্যার ও একটা গাধা, গাধা আপনি যান, যান না স্যার।
কি বল? ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। শোন, আমার আর আইজির মেয়ের বিয়েটা ভাঙতে হবে। লেভেলটাই ঠিক নেই। কি বললি? আচ্ছা শোন না আমার ভাই, আমার আর আইজির মেয়ের বিয়েটা তোকে ভাঙতেই হবে। ও মাই গড, আমাকে কি তুই আবার কাঁদাবি রে পাগলা? থামা থামা। এই আমি তোকে হাত জোর করে বলছি, আমার এই বিয়েটা ভেঙে দে, আমাকে এই বিপদ থেকে বাঁচা। কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। স্যার, কি হলো? আমি হাসপাতালে যাব। শুয়ে পড়, শুয়ে থাকলেই কাজ হবে। হ্যালো, আই এম ডক্টর বলি, মালয়েশিয়া রিটার্ন। কি বলবো বুঝতে পারছি। হাই লি, আই এম লাকি। আমি যা বলবো সেটাই বলবে। ব্যাপারটা কি সেটা একটু বলবে? ব্যাপারটাই তো বলতে এসেছি আমি। ও, ইউ মিন কাজ খালাস? একদম ঠিক। ও ওকে। আরে বাপরে, আর কখনো নয়। রামের কি হয়েছে? হ্যালো, আই এম লি, ডক্টর বলি, মালয়েশিয়া রিটার্ন। কি বলবো বুঝতে পারছি না। এমপি জেপি রেগে গেলে রাম ধোলাই করে ছাড়ছি। ও, রুম নাম্বার 16, ইউনিট চেকআপ। সো আসুন। কি হয়েছে ডাক্তার? এখানে কার ওতে দম আছে? কোথায়? মনে। আপনাকে এত এক্সাইটেড লাগছে, আপনারই হবে। চলুন একটু চা খেয়ে আসুন। কিন্তু ব্যাপারটা কি সেটা তো আগে বলুন ডাক্তার। ওই ভেতরে যে আছে সে ওর জামাই। হয়নি, তবে শীঘ্রই হবে। ওনার এটা কি? একটা গুপ্ত জায়গায় চোট লেগেছে, তারপরে গল্প শেষ। গল্প শেষ মানে? লেফট ভেঙে গেছে, রাইট ফেটে গেছে, মধ্যবর্তী এলাকা একদম পরিষ্কার হয়ে গেছে। ও হো, একটু খুলে বলুন না ডাক্তার। নাই ব্যবহারই ও লাঠি। হ্যাঁ নিয়ে নিন। আপনি এটা ছাড়া ডিউটি করতে পারেন কি? না, ওর ওটা একদম খালাস। ডিউটি হবে কি না? হ্যাঁ, রিস্ক নিতে পারে। মানে কোনো চান্স নেই? হতে পারে, তবে আপনার মেয়ের জন্য মুশকিল আছে। ও আমার মেয়ে না, এটা মেয়ে। ও আই ফিল সো সরি। তুমি এর থেকে দূরে থাকো। আর ইউ শিওর ডক্টর? মেশিন তো তাই বললো। কিন্তু মেশিন যে সঠিক বলবে তার কি গ্যারান্টি আছে? এক কাজ করুন, আপনার মেয়েকে রুমে পাঠিয়ে দিন, ও নিজে এসে বলবে লাঠির গল্প। ড্যাডি আমি যাব কি? হ্যাঁ তাড়াহুড়ো করিস না, দাঁড়া। তাহলে ঠিক আছে, এনাকে পাঠিয়ে দিন। তুমি দাঁড়াও, আমি যেতে পারি কি? হ্যাঁ যান, লাঠিকে খুবই ভালোবাসে মনে হয়। বাবা, হয়েছে এটা কি? বাবা আমাকে জিজ্ঞেস করো না। অবস্থা কেমন এটা তো বুঝে গেছেন, ব্যাস একটু ধৈর্য ধরে চলুন। আপনি বিয়ে ভাঙার কথা বলতে চাইছেন না তো? একদম ঠিক ধরেছে বাবা, এবার আমাকে অনুমতি দিন। সুস্থ সবল মানুষ, আর ওর সঙ্গে এটা কি হয়ে গেল? এই কাজ হয়েছে, গুড। বেচারার বিয়েটা ভেঙে গেল, আমারই ছেলের সাথে এরকমটা হওয়ার ছিল। বাবুরাও মস্ত হে মস্ত হে, বাবুরাও মস্ত হে মস্ত হে মস্ত হে, ইয়েস শর্ট ইট শর্ট। বাবা তোমার মুখটা এরকম কেন? আরে আমাকে ছাড়, তুই এরকম ডান্স কেন করছিস? কারণ আমি এখন খুব খুশি বাবা, এখন কোনো প্রবলেম নেই। আরে রে, ও মাই গড, লাকি আমাকে হসপিটালে নিয়ে গেল, সব সমাধান হয়ে গেল, ওর জন্যই সব সমস্যা হয়েছিল। ওই ইয়ে ওই ইয়ে ওই ইয়ে ইয়ে সাজি বলো, অ্যাক্সিডেন্টের পরে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। মুখ বন্ধ কর নিজের। ওই ইয়ে, এই যে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আইজির মেয়ের সাথে বিয়েটা ভেঙে দেওয়ার জন্য থ্যাঙ্কস। কি বললি? সম্বন্ধটা জেনে বুঝে তুই ভেঙে দিয়েছিস? হ্যাঁ মা, আমি শ্বেতাকে ভালোবাসতাম, ওকে বিয়ে করার জন্য আইজির মেয়ের সাথে বিয়েটা ভাঙতে হলো। এই প্রবলেমটা আমি লাকিকে বললাম, ও ড্রামা করলো আর বিয়েটা ভেঙে গেল। মানে তুই ডান্স এই জন্য করছিলি যে তোর বিয়েটা ভেঙে গেছে তাই? তা নয় তো কি, তোমরা কি ভাবছো? কি রে, ডাক্তার যা বলেছিল সেগুলো সত্যি ছিল না? ডক্টর কি বলেছে? তুমি এত ভয় পাচ্ছ কেন বাবা? আমার লজ্জা করছে। এই ডক্টর কি বলতে বলেছিলি? যাই বলিয়েছি ছাড় না, ওসব সমস্যা তো মিটে গেছে না। আমার প্রশ্নের উত্তর দে। এই বল কি বলতে বলেছিলি, বল বল। ডাক্তার বললো দেশলাইতে আর আগুন বেঁচেই নেই। মানে? মানে ওইটাই যা তুই ভাবছিস। তোকে তো আমি ছাড়বো না। আরে আর বলার জন্য কিছু কথা খুঁজে পেলি না? পাইনি। কি বলতাম আমি, কি বলতাম বল না? ছেলের মধ্যে কি খামতি আছে? ছেলেটা কি মদ খায়, মেয়েবাজি করে, কারো থেকে ঘুষ নেয়? কেউ বিশ্বাস করতো আমাকে?
পুরো ডিপার্টমেন্ট জানে তুই কেমন মানুষ কেমন অফিসার নইলে কি আইজি নিজে এখানে আসতো তোকে নিজের জামাই বানানোর জন্য আর ওই সব ছাড় তোর আর আমার মধ্যে কোনো মিল নেই এটা শহরের প্রত্যেকটা মানুষই জানে কিন্তু বাড়ি থেকে বের না করে তুই এখানে আমায় বসে বসে খাওয়াচ্ছিস এই একটা কারণেই বোঝা যায় যে তুই নিজের বউকে কতটা সুখী রাখবি 24 ক্যারেট গোল্ড তুই আর এই জন্যই কোনো খামতি নেই তোর মধ্যে বলেই শেষে এই বাহানাটা বানালাম ওরে তোর বিরুদ্ধে কেউ কিছু বলবে এমন মানুষ এই শহরে খুঁজলেও পাওয়া যাবে না বুঝলি কথাটা আর কিছু বলিস না নিজের ব্যাপারে বলে আর আমার সম্বন্ধে জেনে কোনো রেস তৈরি করবি না তুই কারণ রেসের ঘোড়াতেও লাগাম লাগানো থাকে কিন্তু আমি হলাম বেলাগাম লাকি হ্যালো স্যার একটু সরে দাঁড়াবেন দাদার ভালোবাসার কারণে সেদিন মাথা গরম করে আমায় পিটিয়েছিলিস মারার পরে অন্তত এই মাধব শিবা রেড্ডি নামের লোকটা কোন মিসাইল কোন সাধারণ লোক তো নয় ও এখনো মরেনি হাসপাতালেই আছে উঠে আসবে আর এসে তোকে কেটে ফেলবে এসব জানতিস না নাকি তুই আমি হাসপাতাল থেকে বাইরে এসে তোর ব্যাপারে কি ভাবছিলাম জানিস শিবা রেড্ডির থেকে কি করে বাঁচতে হয় কোথায় লুকোতে হয় ভেবে পালিয়ে গেছিস তুই তোকে ধরার জন্য কোথায় কোথায় খুঁজতে হবে কতদিন খুঁজতে হবে এটাই ভাবছিলাম আমি কিন্তু তুই তো এখানেই আছিস রে মনে হচ্ছে মাধব শিবা রেড্ডি নামের কেউ তোর জীবনেই নেই তোর সাথে ওর কিছুই হয়নি আর তুই আনন্দে বাইকে করে সারা শহরে এত নরমাল হয়ে ঠান্ডা বেজে যে কি করে ঘুরছিস তুই স্যার আপনি কে আমি কি আপনাকে চিনি তুই আমাকে চিনিস না আপনি এসব কি বলছেন স্যার হয়তো আপনার কথা ভুল হচ্ছে তুই কি সত্যি আমাকে চিনিস না বল স্যার আমি সত্যি আপনাকে চিনি না দেখো ইয়ার্কি টার্কি অনেক হয়ে গেল সিরিয়াসলি বলছি যা হয়েছে ওই ব্যাপারটা আমি ভুলে গেছি আমার জীবনে বা আমার মাইন্ডে তুমি আর নেই আমার দাদাকে মারার কথাটা আমি ভুলে গেছি ভালোভাবে তুমিও সেটা ভুলে যাও এই কথাটাই আমি তোর বাড়ি গিয়ে তোর বাপকেও বলেছিলাম তোকে বলেনি কি নতুন শত্রু বানাস না শিবা তুই একজন অজানা লোকের সাথে কেন শত্রুতা করতে চাইছিস তোর জীবনটা আলাদা আমার জীবনটা আলাদা পাবলিকে খবর আছে যে কেউ নাকি শিবা রেড্ডির উপর অ্যাটাক করে ওকে খুব বাজেভাবে মেরেছে কিন্তু কোনো পাকা খবর নেই এবার তুই যদি বলিস যে আমি তোকে মেরেছি তাহলে তো আমি হিরো হয়ে যাব তুই হিরো হয়েই থাক শুধু শুধু যদি আমার উপর ফোকাস এসে যায় তাহলে আমি হিরো হয়ে যাব তাতে কিন্তু তোর ক্ষতি হয়ে যাবে তোমার সাথে দেখা হওয়ার পরেও এখনো কি করে বেঁচে আছে ও কেন ছেড়ে দিলে ওকে বাবা বলো বাবা ও আমাকে মেরেছে এই জন্য নয় কিন্তু তুমি ওকে জ্যান্ত ছেড়ে দিলে এই কথা দিয়ে আমার আত্মহত্যা করার ইচ্ছা হচ্ছে বলো বাবা শিবা খুব রাগ হচ্ছে না হ্যাঁ খুব কষ্ট হচ্ছে আমার মনেও আগ্নেয়গিরির মতো দাউ দাউ করে আগুন জ্বলছে আমার ছেলেকে নৃশংসভাবে মেরে আমারই সামনে বসে আমাকেই হুমকি দিয়ে চলে গেছে ও এতে আমার রক্ত টকবক করছে আমি ওকে সেই মুহূর্তেই মেরে দিতাম কিন্তু তাতে কি তুমি শান্তি পেতে না ওকে তোমার হাতে মরতে হবে ওকে মারার আগে ওর সাহস ওর দম্ভ ওর অহংকার সব শেষ করতে হবে আর এই কাজ তুমি করবে ওর জন্য তোমার মন্ত্রী হওয়ার স্বপ্ন পূর্ণ হয়নি বাবা আগে ওটা পূরণ করো ওর উপর আক্রমণটা গুন্ডা শিবা রেড্ডি করবে না বরং মন্ত্রী শিবা রেড্ডিকে করতে হবে ততদিন ওকে বলির পাঠার মতো বেড়াতে দাও
সাপের ফনার মতো পিষে দেওয়ার আগে ওকে তিল তিল করে তরপাবো, তখন হবে মজা। হ্যাঁ বাবা, ওকে খুশি থাকতে দাও, ও যত খুশি খেলা খেলতে চায় খেলুক, আনন্দ করতে দাও, মজা করতে দাও, ওর জীবনে বাকি থাকা দিনগুলোকে নিজের মতন কাটিয়ে নিতে দাও, যত পারে লাফাক, যতই ঘুরুক, শেষে ওকে আমার হাতেই তো মরতে হবে। আমি মাধব শিবারেড্ডি শপথ গ্রহণ করছি। এই রাজ্যের রাজ্যমন্ত্রী হিসেবে, নিজের সম্পূর্ণ নিষ্ঠার সাথে আমার ছেলেকে এমএলসি কোটাতে মিনিস্টার বানাতে হবে। ইলেকশনে না দাঁড়িয়ে আর না জিতে আপনারা কি মিনিস্টার হন না নাকি, সেইভাবেই আপনারা আমার ছেলেকেও মিনিস্টার বানাবেন। এই রাজ্য এইবার এইবার জমবে মজা। জনতার জন্য ন্যায়ের কাজ করব, ঈশ্বরকে সাক্ষী মেনে, সংবিধানকে সাক্ষী রেখে আমি শপথ গ্রহণ করছি। সাহসী শিবা রেড্ডিকে পার্টির বরিষ্ঠ নেতা রাজ্য পদে নিযুক্ত করেছেন। প্রজারাই আমার ভগবান। বাবা, পাওয়ারে আসার মজাই একদম আলাদা বাবা। তোর ইচ্ছা পূর্ণ হয়েছে তো? এবার খিদে পাচ্ছে বাবা? খিদে পেয়েছে, যা মিটিয়ে নে। সত্যি ঘটনাকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়ে অনেকের সাহায্য করেছি। আমরা সকলকে নিমন্ত্রণ করে দিয়েছি, শুধু তোমাদের ডিপার্টমেন্টকে ছেড়ে। দু মাস আগে আমার স্বামী যেন কোথায় হারিয়ে যায়। কিছুদিন আগে ওর লাশ পাওয়া যায়। আমি যাকে সন্দেহ করি তার নাম যদি বলি তাহলে হয়তো আমি ন্যায় পাবো, এই ভেবে আমি একজন অফিসারের কাছে যাই, কিন্তু উনি বিনা সংকোচে বলো। পুলিশ অফিসার বলেন আমি এনকোয়ারি করব, কিন্তু তার বদলে আমি কি পাবো, এই বলে উনি আমার সাথে অসভ্যতামি করেন, নিজের গেস্ট হাউসে যেতে বলেন, আর বলেন আমি যদি ওনার কথা না শুনি তাহলে বলে দেবেন যে আমার সাথে কারো অবৈধ সম্পর্কের জন্য আমি নিজের স্বামীকে মেরেছি, এই বলে কেস দিয়ে দেবেন। তুমি কি ওই অফিসারের নামটা বলতে পারো? ওনার নাম বলো, এসিপি রাম। ওই নিচু ব্যক্তিকে ভয়ঙ্কর শাস্তি দিন। What? এসব শোনার পর ও আমাকে বাঁচতে দেবে না, তার থেকে ভালো আমি বিষকে আত্মহত্যা করে নিই। Oh my god! এটা তুমি কি করছো? ছাড়ো, আমায় ছেড়ে দিন। আরে, আমায় ছেড়ে নিয়ে নিয়েছে, কেউ অ্যাম্বুলেন্স ডাকো, আমায় ছেড়ে দিন। এটা তো আউট। এই ধরনের লোকের পানিশমেন্ট হওয়া খুবই জরুরি, এভাবেই সোসাইটি ক্লিন হবে। কে দিয়েছে ওকে পুলিশের কাজ? তাড়াতাড়ি সাসপেন্ড করে মুখে গালি মাখে গোটা শহরে ঘোরানো উচিত। উনি যেই মেয়েদের হোটেলে ধরতেন তাদের সাথে ওনার কানেকশন ছিল স্যার। ও সব বিল্ডারদের থেকে কমিশন খায় স্যার। এটা কি ধরনের অ্যালিগেশন? আই এম ভেরি সরি মিস্টার রাম, ইউ আর সাসপেন্ডেড। আমি জনতাকে নিয়ে খেলা করব। আপনি মেয়েদের ইজ্জত করতে বলেছেন, আপনি পাবলিক সার্ভেন্ট। কিছু বলতে হবে না, তুই কি আমরা সবাই জানি।
আরে বললো যা চালাও কি বলছেন আপনি উপর থেকে অর্ডার এসেছে মিউনিসিপাল রুলস এর অনুযায়ী 60 ফিট রাস্তা আছে আর আপনি বেআইনি দখল করে বসে আছেন আমাদের সব কাগজ আছে আমরা কোনো নোটিশও পাইনি তাহলে এটা কি আপনি রিসিভ করেছেন আপনার সাইন রয়েছে কেউ জেনে শুনে এগুলো করাচ্ছে এই চালাও স্যার এরকম করবেন না স্যার স্যার অনেক কষ্ট করে বানিয়েছি স্যার আমরা রাস্তায় এসে যাব স্যার আপনি দাঁড়ান শুধু এক ঘন্টা দাঁড়িয়ে যান এই কাজ আপনারা যার অর্ডারে করছেন আমি ওনাকে দিয়েই ফোন করাবো দু ঘন্টা নিয়ে নাও আর ফোন করাও এই খেলাটা থামিয়ে দে শিবা নয়তো খুব পস্তাবি তুই কে ভাই তুমি ভাই তুমি কে গো কোনো পার্টি থেকে এসেছো নাকি হ্যাঁ যদি কোনো সমস্যা থাকে তো অফিসে চলে এসো কেমন গুন্ডাগিরি আমি বাবার কাছ থেকে শিখেছি আর রাজনীতি আমি তোমার কাছ থেকে শিখেছি ফ্যামিলি কি শুধু তোরই আছে আমাদের ফ্যামিলি নেই আরে হ্যাঁ ফ্যামিলি আরে তুমি এখানে কি করছো ভাই ওখানে তো আসল সমস্যা শুরু হয়েছে আরে যাও দেখো ওখানে কি হচ্ছে জিপ কে নিয়ে গিয়েছিল জানো তোমার ভাই আমার ভাই তোমার উপর ভরসা করে খুব ভুল করেছি তুমিও ধোকা দিয়েছো বিশ্বাস করো না আমি জানতাম না ঠাকরাম আমাকে কোনো সাফাই দিও না এবার আর নিজের ভাইকে বাঁচানোর চেষ্টা করো না আমার ছেলে সেদিন মরেনি আজ মরেছে তোমার কারণে মরেছে তুমি হলে ওর খুনি জিপটা নিয়ে তুই পালিয়েছিলি জিপটা তুই নিয়ে গেছিলি না জানিস ওতে কি ছিল শিবারেড্ডি সব দু নম্বরই কারবারের প্রমাণ ছিল সত্যিটা কি সেটা তুই জানিস না শিবারেড্ডি তোকে মারতে চাইছিল এই জন্য আমি মেরেছি ওকে সেগুলির বদলা নিচ্ছে ও মানছি জিপ চুরি করাটা অপরাধ হয়েছে কিন্তু ও তোকে মেরে দিত এই পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সাথে সাথে মরার খাতায় নাম লিখিয়েছি তুই আমাকে ভয় দেখাচ্ছিস তুই যতই বাহানা কর আমি তোকে ক্ষমা করব না তুই একজন পুলিশ অফিসারের সততার বদনাম করেছিস একজন গুন্ডার পুলিশের ঝামেলার মাঝখানে তুই কি করেছিস জানিস আমাদের ফ্যামিলিকে মাঝে টেনে এনেছিস তোর এই ভুলের জন্য আজকে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি আমার চাকরি আর সম্মান যাওয়ার জন্য তুই দায়ী শোন আমার ভুল ছিল না তুই ভুল করিসনি তুই ভুল করিসনি বলে বলে আমার ক্যারেক্টারটাকেই বদনাম করে দিলি তুই কি ভুল করেছিস সেটা তুই আগে থেকেই জানতিস আর সেটা ঢাকার জন্য তুই এত বড় ভালোবাসার নাটক করে নিজের ভাইকেই ছোট করলি সবার সামনে এখন খুশি তো না রে দাদা আমরা কেউ তোর মুখ দেখতে চাই না বেরো এখান থেকে
Nice meeting you. I am Madhav Shiva Reddy. Kintu amake ebhabe dekho na. Now call me. Call me Mantri. Noile Mukhyamantri. Tui khubi bhagyoban. Etai jodi Gunda Shiva Reddy hoto, tahole tui kokhon more jeti. Gunda krite ki ache. Ekdam aro ar pran beriye jay. Kintu 24 ghonta ekta family finish. 24 ঘন্টায় একটা পুলিশের জীবন শেষ 24 ঘন্টায় ইললিগাল বানালাম বাড়িটাকে 24 ঘন্টায় তোর জীবনটা উল্টো করে ঝুলিয়ে দিলাম এটাই হয় পাওয়ারের মজা মজা দিস ইজ শিবা রেড্ডিজ পাওয়ার 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 গেম পাওয়ার 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 বলে এখন তুই আমার সাথে অ্যাটাচ হয়ে গেছিস রেস শুরু করে দিয়েছিস তুই মাধব শিবা রেড্ডি নাইস নেম তুইও আমার মতো পাগল নাকি ইয়েস চল দুজনেই রেসে দৌড়ই তোর লোকেদের মধ্যে আমি কাকে মারবো কবে মারবো কিভাবে মারবো আমিও জানি না কিন্তু আমাকে তুই আটকাবি আটকে দেখা মাচিয়ে নে ওদের মরার পর তুই মরবি উঠিয়ে নিও না মন্দিরে হাজার নারকেল অর্পণ করবো একে বাঁচিয়ে রেখো ভগবান এর প্রাণ তুমি নেবে না ভগবান এর প্রাণ নেব আমি এই লাকি পাগল বাই এই বৃষ্টি এসে গেছে সাবধানে ড্রাইভ করিস রে হ্যাপি জার্নি তোকে বলেছিলাম না আমার সাথে রেস শুরু করিস না শিবা রেড্ডি পালা শিবা রেড্ডি যত দূর পারবি তোর পলিটিক্যাল পাওয়ারকে এই বেলাগাম ঘোড়া নিজের পাওয়ার দিয়ে শেষ করবে ছোট ভাই বাপ রে ও মাই গড এবার আমি গ্রামে যেতে পারি মিনিস্টার পুরো ফ্যামিলিকে ক্লিন বোল্ড করে দাও গাধা ওদের এখান থেকে সোজা শ্মশানে পৌঁছানোর ছিল আরে আরে কি হয়ে গেল কোনটা না কেন এটা আরে খোলো দরজাটা খোলো কেউ জোরে চালা আর উড়িয়ে দে আরে বাঁচাও একদম থামবে না কেউ আছে বাঁচাও বাঁচাও ফুল স্পিডে চালা আরো দূরে চালা Bring the action. ও মাই গড ইন্সপেক্টর লাকির এরিয়াতে গুন্ডাগিরি এ পুলিশ অফিসার ছোট ভাই আরে বাপ রে বাপ Oh my God. Start, buddy.
আর শুরু করো। একের বদলে চারটে মেয়ের সাথে সম্পর্ক রাখার অসুখ, তাই না? দ্যাট ইজ লাভেরিয়া। এটা কোন স্টেজে আছে ডাক্তার? শেষ স্টেজে আছি। না না, আমার ছোট ভাইকে এরকম বলো না। আরে ডাক্তার, যাই হোক না কেন, আমার ভাইকে বাঁচিয়ে দাও ডাক্তার। রাজা, তোমার দেওয়া ক্রেডিটে হাইকমান্ড আমাকে হোম মিনিস্টার বানিয়ে দিয়েছে। এই রাজ্যকে যদি বিক্রিও করতে হয় তাও তোমার ঋণ আমি শোধ করব। অনেক হয়েছে, আগের কথা বলুন। আই এম এ স্পেশালিস্ট অফ দিস। বাঁচা মুশকিল। আমার রাজাকে বাঁচানোর কোনো উপায় নেই। অনলি টু ডেজ। যদি কোনো ইচ্ছা পূরণ করার থাকে তো বলে দাও। হে ভগবান। রাজা, এই দুই দিনে তোমার কি ইচ্ছা আছে বলো? মেয়ে চাই, পাপ চাই, ক্লাব চাই, কি হেলমেট চাই, আর কি চাই বলো না। আরে এইসব বলে জয়েন্টে জোর পড়বে, তাড়াতাড়ি মরে যাবে। মরতে দেবো না, শেষ ইচ্ছা পূর্ণ না হওয়ার আগে মরতে দেবো না। তোমার শেষ ইচ্ছা কি বলো রাজা? বলো না রাজা, বলো না রাজা। আমাদের দেশে বিপ্লবের প্রয়োজন আছে স্যার। ভেবেছিলাম পুলিশ অফিসার হয়ে আমি সবকিছু ঠিক করে দেব। আরো বলো, আমার শেষ ইচ্ছা হলো যে জীবনে পুলিশ অফিসার হব স্যার। পুলিশ? কিন্তু দুদিনে তুমি পুলিশ অফিসার হয়ে কি করবে? এটা হতে পারে না। আজকে আপনি হোম মিনিস্টার হওয়ার কারণে ওনার দেওয়া ভিক্ষে এটা, আর দুদিনেই ও মরে যাবে। এটা জেনেও তুমি ওর অন্তিম ইচ্ছা পূরণ করতে পারো না। ওর শেষ ইচ্ছাটা পূরণ করো না বাবা, করো না বাবা। এদিকে তাকান স্যার, দিল্লিতে একটা বাচ্চার ক্যান্সার হয়েছিল, ওর শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে ওকে আইজি পুলিশ বানিয়ে দেওয়া হয়েছিল। আমি টিভিতে এরকমটাই শুনেছিলাম। একজন এইডস এর পেশেন্ট এটেন্ডেন্স করতে চেয়েছিল, সেটা আপনি করেছিলেন তো? হ্যাঁ, এটাও টিভিতে এসেছিল। শুধু এই নয়, আমাকেও তো ডক্টর বানিয়েছে না, যেমন আপনাকে তো হোম মিনিস্টার বানিয়েছে, তাই না? একদিনের জন্য পুলিশ অফিসার হয়ে আমি কি আপনার জন্য পুলিশের চাকরি করতে পারবো না? ও মাই গড। রাজা, তোমার সার্ভিসটা কি সেটা আমি ভালো করে জানি। ছোট বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, অন্ধদের রাস্তা পার করানো। রাজা, যখন তুমি সাধারণ মানুষ হয়ে সার্ভিস করেছো তো আমি হোম মিনিস্টার হয়েছি। তাহলে তুমি পুলিশের ড্রেস পরে পুলিশের চাকরি করলে আমি অনেক উঁচু পর্যন্ত যাবো রাজা। এই ছোট, এবার আমি তোকে স্পেশাল পুলিশ অফিসার বানাচ্ছি। এটা একটা হোম মিনিস্টারের প্রমিস। তুমি দুদিনের পুলিশ অফিসার হয়ে গেছো। ও মাই গড। ব্যাচ নাম্বার 78, রোল নাম্বার 16, ট্রেড ইন দেহরাদুন। এটা আমার সিক্রেটলি তৈরি করা একটা অস্ত্র। আপনাদের ইচ্ছা হোক বা নাই হোক, এই অস্ত্রকে ব্যবহার করতেই হবে। দুদিনের জন্য একে পুলিশ অফিসার হিসেবে আপনাদের স্বীকৃতি দিতেই হবে। এক্সকিউজ মি স্যার, আপনিও তো সদ্য হোম মিনিস্টার হয়েছেন, তাহলে আপনি একে কবে তৈরি করেছেন? এরা তো ক্ষমতা নেই স্যার। আচ্ছা, তো এর ক্ষমতা নেই না? নিজেকে দেখুন, এটা পেট নাকি তরমুজ? হোম মিনিস্টারের কথা শুনবেন না আপনি। ওকে স্যার, ওকে। এনি ডাউট? 48 ঘন্টা। তুমি শুধু সাধারণ পুলিশ অফিসার নয়, তুমি একজন হোম মিনিস্টার হয়ে গেছো। ও মাই গড। সমস্ত ডিপার্টমেন্ট লাকিকেই ফলো করবে, আর কিছু চাই নাকি? স্যার, আমার ফ্রাস্ট্রেটেড পুলিশ অফিসারের একটা গোটা স্পেশাল টিম চাই স্যার। এই ব্যাপার? গ্রান্টেড, গ্রান্টেড, গ্রান্টেড। তোমার অর্ডার, যদি কেউ মানতে রাজি না হয় তাহলে এটা দিয়ে তাদের ব্যান্ড বাজিয়ে দাও। দুদিন আছে তোমার কাছে, যা মন চায় করতে পারো। রাজা, আমি তোমাকে দুদিনের জন্য খুশি দেখতে চাই। স্যার, একটা বল ফেলা বাকি রয়ে গেছে স্যার। হ্যাঁ তো ফেলো না। 48 ঘন্টা অবধি আমার জন্য এই পৃথিবী থেকে যোগাযোগ ছেড়ে দিয়ে একটা চণ্ডী যজ্ঞ করুন স্যার, তাহলে আমার বাঁচার চান্স 1% থেকে বেড়ে যাবে। আমার জন্য এটুকু তো করতে পারবেন স্যার, প্লিজ স্যার। যজ্ঞ শুরু করা হোক, গিয়ে মানুষের সেবা করো। এবার 48 ঘন্টা অবধি আমি কাউকে দেখা দেবো না, আর কারো কথা শুনবো না। পুজো শুরু। হরে রাম, হরে রাম, রাম রাম। এই 48 ঘন্টার জন্য আপনারা নিজেরাই নিজেদের বস। এই সময়ের জন্য যদি আমি আপনাদের সমস্ত পাওয়ার দিয়ে দিই তাহলে আপনারা কি করবেন? এই তো দেখুন একবার স্যার। Yes sir। আপনাদের এই সিনসিয়ারিটি দেখেই আমি আপনাদের নাম বেছে নিয়েছি। আপনাদের সমস্ত পাওয়ার দিচ্ছি আমি। একটাই উদ্দেশ্য হবে, প্রাণ খুলে ডিউটি করুন আপনারা। আমাদের টার্গেট ক্রিমিনাল মিনিস্টার শিবা রেড্ডি। আমার সত্যি এদের পছন্দ হয়েছে, আমার চেয়ে বেশি তো এদেরই ওর উপর রাগ আছে। ওই শিবা রেড্ডিকে পিষে দেব, পিষে দেব, পিষে দেব, পিষে দেব, পিষে দেব, পিঁপড়ের মতো পিষে দেব স্যার।
No more discussion, sir. একদম সঠিক টার্গেট দিয়েছেন স্যার, ওই শিবা রেড্ডিকে দৌড় করিয়ে পুরো শহরের সামনে মারবো, ওর ইল্লিগাল ধান্দাগুলো বরবাদ করে দেবো স্যার। Yes, what next? Come on, tell me. Frustration আছো মনে হচ্ছে? Yes, frustration হবে না তো আর কি হবে? খাটি করে কাউকে হাতি নাতে ধরো তো নেতাদের প্রেসার, দিল্লিতে যারা গ্যাং রেপ করছে তাদের শাস্তি না দিয়ে কথা বলা হচ্ছে, ফ্রাস্ট্রেশন হবে না তো আর কি হবে? আপনাকে আমার পছন্দ হয়েছে স্যার, আপনি আমাকে পাওয়ার দিয়েছেন, চুটকি চুটকি বাজিয়ে সবার ব্যান্ড বাজিয়ে দেব। আপনি কে শুনি? পান্ডে, কিলবিল পান্ডে। এই রাগটা পুষে রেখেছেন কেন? শিবা রেড্ডির ফয়সলা করতে হবে। ওই ফয়সলা করতে আমার খুব আনন্দ হবে। মি টু। টার্গেট ফলো। আমাদের টার্গেট শুধু শিবা রেড্ডি, যতক্ষণ ওর গোড়া উপরে না ফেলবো ততক্ষণ আমাদের ফোর্স দাঁড়াবে না। Yes, sir! কারোর কথা শুনবো না। Yes, sir! আমরা আর কারোর অর্ডার শুনবো না। Oh my God! সবাইকে অ্যারেস্ট করে নাও। চল চল চল। আরে স্পেশাল ড্রেস কেন? স্পেশাল টিম, তাই স্পেশালি আমি ডিজাইন করেছি। আপনিও একটা পরে নিন স্যার। দারুণ লাগলো আইডিয়াটা। থ্যাংক ইউ ভেরি মাচ। সবার জন্য জিপে জায়গা হচ্ছে না স্যার। একটাকে ছেড়ে দে। নো! ও মাই গড! এতো এদেরকে উপরে পাঠিয়ে। তাতে কি হয়েছে স্যার? বাস গুনে গুনে চারটে গুলি এক্সট্রা লাগলো। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দাদা। আপনি তো আছেন স্যার। এরকম চললে তো আমি নিজেই বাঁচবো না। একটু কন্ট্রোল করো বিল। হতেই পারে না স্যার, ফ্রাস্ট্রেশন। 10 বছর হয়ে গেছে মন খুলে ডিউটি করিনি। হোয়াট নেক্সট? আমাকে মারবেন না। লাকি, আবার তুই ভুল করছিস। অন ডিউটি অফিসারের কলারে হাত দিলে কি হয় কিলবিল? আমাদের অফিসারের অপমান। অ্যারেস্ট হ্যান্ড। দাদা ভেতরে থাকবে, তাহলেই অন ডিউটি আমরা ঠিক করে করতে পারবো। দাদা, শিবা রেড্ডির সাথে জড়িত সমস্ত কালো সম্পত্তির উপর আমরা একসাথে রেড করব। স্যার, এ হলো শিবা রেড্ডির অডিটর। স্টেটে শিবা রেড্ডির অনেকগুলো ইলিগাল কারবার আছে, এই কেন্দ্র আটকানো কারোর পক্ষে সম্ভব নয়। তবে দু তিনটা আমি জানি, আপনাকে বলে দেবো আমি। বাকি কি করে জানা যাবে? ওর থেকেই বলাবো। ওর থেকেই বলাবো, কিন্তু কি করে? অ্যাটাক। কে তোমরা? স্পেশাল র‍্যাপিড ফোর্স। জানোই ফ্যাক্টরিটা কার? মিনিস্টার শিবা রেড্ডির। এটা শিবা রেড্ডি বললে তবেই মানবো। স্যার, আমি আপনার প্ল্যান কিছুই বুঝলাম না। কিলবিল পান্ডে, স্পেশাল অফিসার। সেটাকে ফোন দে ওকে। স্যার, স্যার, এই ফ্যাক্টরিটা আপনার স্যার? হ্যাঁ রে গাধা, ওর ওই ফ্যাক্টরিটাই আমার। স্যার, আমি তো সেটা জানতামই না। কে তুই? রেড করতে এসেছিস? সেন্ট্রাল থেকে পাঠানো স্পেশাল র‍্যাপিড ফোর্স স্যার। স্পেশাল র‍্যাপিড ফোর্স? এসআর মানে কি আপনি স্যার? এসআর মানে আমি, শিবা রেড্ডি। আমরা জানতাম না স্যার। আমি তোমাদের সিনিয়রের সঙ্গে কথা বলে নেবো, তার আগে তুমি ওখান থেকে বেরো। আউট। এক্ষুনি বেরোচ্ছি স্যার। ক্যাশন। নেক্সট অ্যাটাক। স্যার, নকল ওষুধ এক্সপোর্ট করেছেন। এই গুডাউন মিনিস্টার তিওয়ারির। ও মাই গড, কিলবিল কন্ট্রোল। নো 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 নো, প্লিজ নিজের ইমোশনকে কন্ট্রোল করো কিলবিল। আরে ওটা কার সেটা জেনে তো রেড করবে অফিসার। শিবা রেড্ডি স্যার। এই ফ্যাক্টরিটাও কি আপনারই? হ্যাঁ, আমারই ফ্যাক্টরি। এক্সট্রিমলি সরি স্যার, উনি চক্রবর্তী বললেন তো একটু কনফিউশন হয়ে গেল। এটা শিবা রেড্ডির ফ্যাক্টরি। নেক্সট অ্যাটাক। আরে পাগল, কি করছো তুমি? ইউ ব্লাডি রাস্কাল। এটা আপনার ফ্যাক্টরি নাকি? হ্যাঁ, আমার আমার আমার। এই কিলবিল, তুই পাগল নাকি? আবার শিবা রেড্ডির ফ্যাক্টরিতে নিয়ে চলে এলি? স্যার, আমরা যেমন লিস্ট পেয়েছি সেই অনুযায়ী রেড করছি। এর মধ্যে কোনটা আপনার সেটা আমরা জানি না। হ্যাঁ তো, তাতে আমি কি করব? একটা কাজ করুন না, আপনি আপনার প্রপার্টির সম্পূর্ণ লিস্ট বানান, আমরা সেখানে পাও রাখবো না। হ্যাঁ, আইডিয়াটা ভালো। তুমি এসে আমার কাছ থেকে নিয়ে যাও। এসো। হুম, ডান। দি অ্যাকশন। বুঝে গেছি স্যার। ওই লিস্ট তুমি নিতে যাবে। তো Sound of the thunder, you suck at this fun and the answer's no.
তুমি ওই স্পেশাল অফিসার? তুমি শিবা রেড্ডি? তুমি শিবা রেড্ডি? এই ধানি লঙ্কা, আমাদের মন্ত্রীকে তুই ভাবছিস মিস হয়ে গেল নাকি? মিস করে দিয়েছি, গুলি দেখতে আমারই মতো হয় কিন্তু ঢুকলে গর্ত হয়ে যায়। মাথা গরম করাস না, পুরো পরিশেষ হয়ে যাবে। লিস্ট, তোমার স্টাইলটা কিন্তু দারুণ লাগলো। লিস্ট দিয়ে দাও, ভালো করে দেখো। হ্যাপি দিওয়ালি। এখনো তো দেরি আছে, আপনার জন্য তাড়াতাড়ি হবে। কিউট বয়, আই লাভ ইউ। এই হে এ সামনেটা দেখো তো মিউনিসিপ্যালিটি, স্টাইল দেখো তো বাজে পার্সোনালিটি। এ স্পেশাল অফিসার কি করে হয় আমার কিছু মাথায় ঢুকছে না। আমি সেই টাইম বোম যার ফাটার কোনো টাইম নেই, বুঝলে? অপারেটর, সমস্ত চ্যানেলকে ফোন করো, কন্ট্যাক্ট দ্য মিডিয়া ইমিডিয়েটলি। হ্যালো, নিজেদের চ্যানেলের টিআরপি বাড়াতে চাও, মিডিয়ার পাওয়ার সবাইকে দেখিয়ে দিতে চাও? Yes, of course. তাহলে আমাদের ফলো করো। আপনি কে? স্পেশাল অফিসার, চার্জ। এই ফ্যাক্টরিটা সিবার রেড্ডির, এখানে দু নম্বরই মদ বানানো হয়। Yes. অ্যাটাক! এই তোমরা কে? তোর ব্যান্ড বাজাতে এসেছি, এসব কি চলছে? এই ফ্যাক্টরিটা শিবা রেড্ডির কিন্তু তিওয়ারির নামে চালায়। আগুন লাগিয়ে দেব। রাজ্যতে স্পেশাল টিমরা হয়েছে ফেলে দিয়েছে। আবার কি হয় এবার বুঝবে। স্যার, স্যার আমরা কিছু জানি না স্যার। আমরা খবর পেলাম যে ড্রাগ স্মাগলিং এ ছিল, আমরা শিবা রেড্ডির জন্য কাজ করি। উড়িয়ে দাও। মিনিস্টার শিবা রেড্ডি চালিত একটা ফ্যাক্টরিতে পাওয়া গেছে নকল মদ, রেড করে স্পেশাল টিম ফ্যাক্টরি সিল করে দিয়েছে। আর ওনার অন্য ফ্যাক্টরিতে নকল ওষুধও পাওয়া গেছে। শিবা রেড্ডি সমস্ত কালো ব্যবসা সামনে আসছে, উনি জনতার সেবকদের দেশদ্রোহী, আপনারাই ফয়সলা করুন। লাইভ আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। দাদা, দাদা কি হচ্ছে দেখুন। আরে ভাই কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। আরে কি হচ্ছে? আরে আমার এই ফ্যাক্টরিগুলো কে করছে? দাদা এই কাজটা কেলভিল পান্ডে ফোন করছি। ওকে শিবা রেড্ডির ফোন। আপনারা কি শিবা রেড্ডিকে কিছু জিজ্ঞেস করতে চান? হ্যাঁ স্যার। শুরু হয়ে যান, লিস্ট নিয়ে গিয়ে আমার ফ্যাক্টরিগুলোকে শেষ করে দিন। আপনি মানছেন এটা আপনার ফ্যাক্টরি? আমি শিবা রেড্ডি। মানে সব দু নম্বরই ফ্যাক্টরি আপনার? আরে গাধা, বলেছিলাম না যে ওইসব ইলিগাল ফ্যাক্টরিগুলো আমার। শিবা রেড্ডি তুই আবার গেলি রে। এই তোমরা কারা? রং নাম্বার, রং নাম্বার। এসব অনৈতিক ব্যবসাগুলো ওনার, সেটা উনি ফোনে স্বীকার করেছেন। এবার ওই বাটা হোম মিনিস্টারকে ফোন করবে। হোম মিনিস্টারকে ফোন করো। শিবারেড্ডির ফোন কেউ ধরবেন না, সমস্ত ফোন ট্যাপ করা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আরে আরে কি হচ্ছে বলবেন তো। স্যার সমস্ত ওয়েপন অ্যাডভান্স এক্সচেঞ্জ। ইটস ওকে। এই কনস্ট্রাকশন সাইট সিওয়ার ডিসাইডেড ইললিগাল কনস্ট্রাকশন, এটা থামিয়ে দাও। নো, thank you.
সম্মান রক্ষাকর্তা কিলবিল পান্ডে, সিংহামের নতুন অবতার এই কিলবিল পান্ডে। আমি বরবাদ হয়ে গেলাম। পরের অ্যাটাকটা করো। কিলবিল পান্ডের অবতার থেকে এমএলএ এমনকি মিনিস্টাররাও ভয় পাচ্ছেন। এই সব ব্যাগ এখান থেকে বাইরে বের করে দাও। এখানে তো কিচ্ছু নেই। তোমাদের কাছে যে অস্ত্র আছে সেগুলো ওখানে রেখে দাও। মিনিস্টারের বাড়িতে ইল্লিগাল অস্ত্র, ক্যাচ করুন। এটা চিটিং, চিটিং, চিটিং। রাজনীতির গুরু শিবা রেড্ডি এখন বেইমান ধরা পড়লেন। পুলিশ অফিসার রামকে সাসপেন্ড করার জন্য উনি সাহারা নিলেন একটা মহিলার। ওই মহিলার আসল চেহারা এখন সবার সামনে আসলো। আমাকে এই কাজটা করার জন্য টাকা দিয়েছে শিবা রেড্ডি, শিবা রেড্ডি। এমনকি শিবা রেড্ডির বাবাকেও স্পেশাল টিম অ্যারেস্ট করলো। রাজ্যে কি হচ্ছে কোনো আন্দাজ আছে? কেন কি হয়েছে স্যার? তুমি কোন স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করেছো? ও একজন সমাজসেবী আর ক্যান্সার পেশেন্ট স্যার, জনতার সেবা করবে ভেবে পারমিশন দিয়েছি। তোমার মতো বেকার নেতারা আমাদের মাথায় বসে আর আমাদের এই অবস্থা হয়ে যায়। ডিউটিতে থাকাকালীনও তোমরা আমাদের দুর্বল করে দাও। ও হয়তো ধোকা দিয়েছে, কিন্তু ওর ডিউটি পুরোপুরি সঠিক করেছে। পুলিশের পাওয়ার কি হয় এটাও দেখিয়েছে। এবার আপনি আপনার চেয়ার সামলান, সকাল অবধি সব পরিষ্কার করে দেবে। তাহলে ওকে এখন আটকাবে কে? এই ধরনের বিপদের সময় ওকে আটকাবার সাহস শুধুমাত্র তোমারই আছে ভাই। স্যার, ওর আর আমার মধ্যে কোনো সম্বন্ধ নেই। আরে বন্ধ করো নিজের ফ্যামিলি ড্রামা। একজনকে ধরার পেছনে ও পুরো রাজ্যকে নড়িয়ে দিচ্ছে। মিটারে কথা হয়েছিল, পুরো কিলোমিটারে আগুন লাগাচ্ছে। তোমার কোনো দায়িত্ব নেই? এখন আমি সাধারণ মানুষ। তোমাকে আমি ফুল পাওয়ার দিচ্ছি ভাই। তোমার ভাই অন্যায় করছে কি না? হ্যাঁ। তাহলে ওকে আটকাবে তো তুমি? এত বছর ধরে চালু শিবা রেড্ডির অবৈধ বিজনেসগুলোকে দুদিনের মধ্যেই স্পেশাল টিম সব নষ্ট করে দিল। মন্ত্রী শিবা রেড্ডিকে পার্টি সাসপেন্ড করে দিয়েছে। দাদা, জানা গেল না এর পেছনে কে আছে। কে ও? কে ওই সারা? কে ওই শয়তান? আমি সে, আমি করেছি এইসব। আমাকে দেখে কি তোর বোকা বলে মনে হচ্ছে? তোর পেছনে যেই দাঁড়িয়ে থাকুক আমি তাকে এক্ষুনি দেখতে চাই। বলে দেখে সে, বল 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 বল। ইউ আর রাইট। বল এবার কোথায় সে? তোমার ভেতরে আছে সে। তোমার হৃৎপিণ্ডে আছে সে। এই আওয়াজটাকে শোনো, নিজেই চোখে দেখতে পাবে, তুমি শুনতে পাবে। চোখ বন্ধ করো, নাও শোনো। মাধব শিবা রেড্ডি, নাইস মিটিং ইউ অ্যাগেইন। স্পেশাল অফিসার, কি করে হলি রে তুই? ইলেকশন ছাড়া তুই মিনিস্টার কি করে হলি? বাহ, চিটিং করে পুলিশ অফিসার হয়েছিস? এক্স্যাক্টলি। পাওয়ার পাওয়ার করতিস না তুই? পাওয়ার দিয়েই মেরেছি তোকে। স্যার, আপনি নকল পুলিশ অফিসার? বুঝতে একটু দেরি করে ফেলেছো কেলবিল। আমি এরকমই স্যার, সব সময় লেট। তাহলে এটা গভর্নমেন্ট মিশন ছিল না স্যার? না, আমার পার্সোনাল বদলা নেওয়ার মিশন। পালাও রে! আমি কত বড় গাধা, কুকুর, শুয়োর আমি! আমায় ক্ষমা করে দেবে? মন্ত্রী শিবা রেড্ডিকে তুই আবার গুন্ডা শিবা রেড্ডি বানিয়ে দিয়েছিস রে! গুন্ডা শিবা রেড্ডির পাওয়ার দেখ!
দে, ওঠ বললাম না। সবাইকে বোকা বানিয়েছে, শিট, সবাইকে চিট করে পুরো শহরের নকশা বদলে দিয়েছে। এবার আমি ছাড়বো না ওকে। এখন সরকার একজন সৎ পুলিশ অফিসারকে কি জবাব দেবে? আপনি দ্বিতীয়বার জয়েন কেন করেছেন? এসব সরকার আপনাকে দিয়ে করাচ্ছে নাকি আপনার সেলফ এজেন্ডা? আপনি এই ব্যাপারে কি বলতে চান? লাকি, তুই শুধু আমাকেই নারাজ নি, সিএম কে, হোম মিনিস্টার কে, পুলিশ ডিপার্টমেন্ট কে, গভর্নমেন্ট কে নড়িয়ে দিয়েছিস। ইউ আর ফিনিশড। নমস্কার সিএম সাহেব। লাকি, এবার তো তোর হয়ে গেল। তুমি এত কিছু করেছো, কয়েক ঘন্টা পুরো সরকারকে হিলিয়ে দিয়েছো, সিএম কে নিয়ে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছো। বুঝতে পারছি না তোমার জন্য কোথায় যাবো। এখানে কোনো কথাবার্তা হবে না, কোনো কথাবার্তা হবে না। ইচ্ছা পূরণ, ইচ্ছা পূরণ বলে তোর উপর ভরসা করে তোকে আগে করে দিলাম, আর তুই আমার পেছনে ছুরি মারলি। সিএম সাহেব, আমায় ছেড়ে দিন ভাই। তুমি চুপ করো। এই, তুই জানিস তুই কত বড় অন্যায় করেছিস? এর জন্য তোর আজীবন কারাবাস হবে। এই যে অন্যায় করেছে, এর জন্য যাবজ্জীবন নয়, এর তো ফাঁসি হওয়া উচিত। স্যার, ওর তো মিডিয়ার সামনে ফাঁসি হওয়া উচিত। কারেক্ট স্যার, এর জন্য ওটাই ঠিক। নিয়ে যাও এটাকে। বাই লাকি। স্যার, আপনি পারমিশন দিলে আমি মিডিয়াকে বলতে চাই এ কি করেছে। এর কাজকর্ম সবাইকে বলো। স্যার, বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা ভাবছে সিএম ভালো কাজ করেছেন। আমি বাইরের লোককে বলবো এটা সিএম এর কাজ নয়, এর মাথা খারাপ হয়েছে আর গভর্নমেন্টকে চিট করে এগুলো করেছে। এটা মিডিয়াকে বলে দেবো। হোম মিনিস্টার পুলিশদের দিয়ে এই কাজগুলো করিয়েছে। আমরা সবাই বোকা নিকম্মা, তাই জন্য এ দায়িত্ব নিয়ে কাজগুলো করেছে একজন কমন ম্যান। ও আমাদের ঠকিয়ে এই কাজগুলো করেছে। এগুলো বলে দেবো মিডিয়াকে। বাইরে যে পাবলিক দাঁড়িয়ে আছে তারা বলছে নেক্সট টাইম এই সরকারকেই ভোট দেবে। হ্যাঁ, বাইরে গিয়ে বলবো এই গভর্নমেন্ট এই কাজগুলো করেনি। বলে দেবো স্যার। আজ অবধি কোনো গভর্নমেন্ট যে কাজটা করলো না সেটা এই গভর্নমেন্ট করে দেখালো। পাবলিক কি বলছে? সিএম আর হোম মিনিস্টার মিলে যা নির্ণয় নিয়েছে আর পুলিশ ডিপার্টমেন্ট যে এত সুন্দর কাজ করেছে সেটা খুবই প্রশংসনীয়। আগামী ইলেকশনেও আমরা এই গভর্নমেন্টকেই ভোট দিয়ে এই সিএমকে আবার জেতাতে চাই। পুলিশ ডিপার্টমেন্ট যে কাজ করেছে তা সত্যি প্রশংসার যোগ্য। 48 ঘন্টায় যদি এই সরকার এই কাজ করতে পারে তাহলে ভাবুন আগামী 5 বছরে এনারা কি কাজ করবেন। আমি তো শুধু এটাই বলতে চাই। আমি জানি আমার ভাই ভুল কাজ করেছে। ইয়েস, এর রাস্তাটা ভুল ছিল, কিন্তু এ ঠিক। হি ইজ রাইট। লাকি, ইউ আর রাইট। তুই কোনো ভুল করিসনি, শুধু আজই নয়, ও চিরকাল রাইট ছিল। আমার ভাই গভর্নমেন্টের সাথে চিট করে এই কাজটা করেছে, আমি গর্বের সাথে মিডিয়াকে বলবো। আয়। এই, কোথায় নিয়ে যাচ্ছ? একে কে অ্যাপয়েন্ট করেছে ভুলে গেছো তুমি? আমি
মানে আমার গভর্নমেন্টের নেওয়া সিদ্ধান্ত ছিল। Yes. স্যার, আমাকে মিডিয়ার সামনে যেতে দিন স্যার, আমি আমার ভুল স্বীকার করে নেব। কোন গাধা বলেছে যে তুমি ভুল করেছো? ভুল তো ও করেছে, তুমি তো আটকেছো, কিন্তু এটা মিডিয়া যেন জানতে না পারে। আমি আপনাকে চিট করেছি, খুব গিল্টি ফিল হচ্ছে। দাঁড়াও, তাহলে আমার কিছু ডিমান্ড আছে। এই ডিমান্ড? কি ডিমান্ড বলো বলো? কি স্পেশাল টিম এরকমই থাকবে, এতে কিলবিল হেড হবে, আর আমার আমেরিকার ভিসা চাই। আমেরিকা কেন যাবে? পুলিশে চাকরি করো। ডান, তোমরা সব দুমুখো। আমি চাই না স্যার। ভাই, আমি ফুল পাওয়ার হাতে পেয়েছিলাম বলেই এই সব করতে পারলাম। আমার দাদার মতন সিনসিয়ার পুলিশ অফিসারদেরকে আপনি একবার স্বাধীনতা দিয়ে দেখুন, রেজাল্টের থেকে 50 গুণ বেশি হবে। তুমি কোনো সাধারণ মানুষ নও রাজা। আপনিও কোনো সাধারণ মানুষ নন স্যার, স্পেশাল অপারেশনের হেড আপনি। তাই না স্যার? ও মাই গড, এই ম্যাটারটা আমাদের চারজনের মধ্যেই থাকা চাই। ইয়েস, তাহলে ওর কি হবে? আমি তো কিছু শুনতেই পাইনি। বেচারা কানে শুনে না, ছেড়ে দাও ওকে। তুই পেছন দিয়ে পালিয়ে যা, হাত করি খুলে দাও এর। তাড়াতাড়ি যা রাজা। বুদ্ধ কথাকার, আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব না, বাস আমার যে বলার সেটা আমি বলেই ছাড়বো। কখনোই যে কোনো ক্রাইম হোক তো নিজেকে প্রোটেক্ট করুন, আপনাদের থেকে বড় কেউ নয়, অন্যায়ের মোকাবিলা করুন, আর আমাদের মতো পুলিশদের সাহায্য করুন। তাহলে আমার বাবা অনেক দিন দেখাবো।